ফোন নাম্বার টাম্বার হয়ে গিয়েছে যাবা। স্ট্যাম্প আছে? কিছু নেই, তুমি আমরা পুরো আমরা করতে মেশিনে চাপাও তাহলে তো হয়। হ্যাঁ দেবে, তুমি ওজনটা করবে। হ্যাঁ, মেকিং চার্জটা আমি দেব, মেকিং চার্জ ওর মধ্যে ইনক্লুড করবেন যেটা আমাকে দিচ্ছ আংটি আর ইয়ে চারটে জিনিস। হ্যাঁ, তুমি ওয়েটটা বাদ দেবে ওখান থেকে, মেকিং চার্জ আমি আলাদা দেবো। এমনি দাম হয়েছে সবকিছু নিয়ে 39,898 টাকা। আমি অনেশা, আজকে হঠাৎ করেই বলেছিলাম ফ্রাইডে বিকেল 6টার সময় লাইভে আসবো, ঠিক কথা মতো বিকেল 6টায় লাইভে চলে এলাম। চটপট তোমরা একটু জয়েন করতে থাকো, লাইভটা একটু শেয়ার করতে থাকো, কি আইটেম দেখতে চাইছো সেটা একটু মেনশন করতে থাকো। টুম্পাদি হাই, মিঠুদি হাই, সবাই একটু চটপট জয়েন করতে থাকো, ফ্রেন্ডস আর রিলেটিভস এর একটু ট্যাগ করতে থাকো। সোমাদি হাই, এই উইকে সানডেতে লাইভে আসতে পারবো না, সেই জন্য আগে আগে ফ্রাইডেতে লাইভটা করে দিলাম। মিঠুদি হাই, একটু লাইভে জয়েন করতে থাকো, লাইভটা একটু বেশি করে শেয়ার করতে থাকো, রিয়াকশন দিতে থাকো, প্রচুর প্রচুর রিয়াকশন চাই। কিন্তু মনিকা দি লহরি, ঠিক আছে, লহরি দেখতে চাইছে মনিকা দি, নিশ্চয়ই দেখাবো। আজ পেয়ে গেছি লাইভে, আগের দিন আমি এসেছিলাম, তুমি লাইভ শেষ করে দিয়ে চলে গেছিলে। ও আচ্ছা, ঈশানি দি তাহলে আজকে একদম টাইমলি, জাস্ট আমিও এসেছি তুমিও এসেছো। অঞ্জু পান্ডে দি হ্যালো, সবাই একটু লাইভে শেয়ার করতে থাকো, লাইভে একটু জয়েন করতে থাকো, ফ্রেন্ডস আর রিলেটিভস এর একটু ট্যাগ করতে থাকো, আর প্রচুর 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 রিয়াকশন চাই লাইভে। লুকিং গুড, কভার আইটেম দেখিও, ঠিক আছে, শিল্পীদি দেখাবো, কভার আইটেম দেখাবো। মাহিদি হাই, মাম্পিদি হাই, গোল্ড রেট কত আজকে? আজকে গোল্ড রেট 70,750 রুপিস, 70,750 রুপিস, আজকে গোল্ড রেট 70,750 রুপিস। 10 গ্রামের মধ্যে ব্রাইডাল নেকলেস পিস, অদিতিদি লাস্ট লাইভেও আমি দেখিয়েছি, আজও দেখিয়ে দেবো। লাইট ওয়েটের শাখা বাঁধানো মুখ পলা দেখিও, মুখ পলা, মুখ পলা, মুখ পলা। রূপিদি হাই, চলো থ্যাংক ইউ কোয়েলদি, থ্যাংক ইউ সো মাচ। চলো লাইভটা একটু শেয়ার করতে থাকো, রিয়াকশন আসছে না কেন? রিয়াকশন আসছে না, আমি দেখতে পাচ্ছি না। রিয়াকশন একটু বেশি করে দিতে হবে, একটু বেশি করে রিয়াকশন দিতে হবে। আর কি দেখতে চাইছো সেটা তো অবশ্যই মেনশন করতে হবে, কি দেখতে চাইছো প্লিজ। আজকে বালি ইয়ারিং দেখিও 8 থেকে 10 গ্রামের মধ্যে, কানবালা দিয়ে তো আগের দিন দেখানো হয়নি। হ্যাঁ মাহিদি, নিশ্চয়ই আজকে দেখাবো, দেখছি প্রথম দিকেই বালি ইয়ারিং দেখিয়ে দিচ্ছি। একটু বেশি করে রিয়াকশন চাই, একটু বেশি করে রিয়াকশন চাই। লাইট ওয়েট শাখা বাঁধানো দেখাবো, লাইট ওয়েট শাখা বাঁধানো দেখাবো। বেবিদের বালা দেখিও দেখাবো, বেবিদের বালা দেখাবো। ভালো আছি কিয়াদি, তোমরা কেমন আছো? সীতাহার দেখিও দিদি 25 গ্রামের, সীতাহার লাস্ট লাইভেও তো দেখালাম অনেকগুলো, ঠিক আছে, আজকে আবার দেখাবো। আবার রিকোয়েস্ট করছো যখন আবার দেখাবো, কোনো অসুবিধা নেই। ফুলকান দেখাবেন প্লিজ, হ্যাঁ ফুলকান দেখিয়ে দেবো, ঠিক আছে ফুলকান দেখিয়ে দেবো। রুম্পাদি হাই, একটু লাইভটা শেয়ার করতে হবে, একটু লাইভটা শেয়ার করতে হবে, একটু বেশি করে রিয়াকশন দিতে হবে। ভালো করে করবে, কটা ফুল হচ্ছে হিসাব করে গোন, ঠিক, হ্যাঁ হাতে তো সিঙ্গেল হবে। তোমাকে থ্যাংক ইউ সোমাদি, গিনি রিং দেখিও, গিনি রিং তো আগের দিনও দেখালাম। পারমিতা দি থ্যাংক ইউ, লাইট ওয়েট ফুলকান কিয়াদি দেখাবো, জেন্টস ব্যান্ড রিসলেট দেখাবে প্লিজ, জেন্টস ব্যান্ড রিসলেট দেখিয়ে দেবো। ছেলেদের ডায়মন্ডের ইয়ারিং যদি একটু দেখিও,
ছেলেদের ডায়মন্ড ইয়ারিং যদি একটু দেখিও, থ্যাংক ইউ অনামিকা দি, থ্যাংক ইউ পারমিতা দি, গিনি ইয়ারিং দেখিও দেখাবো। চলো দিদি ভাই শেয়ার করলাম, থ্যাংক ইউ সোমাদি, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্লিজ 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 একবার করে লাইভটা একটু শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করতে তোমাদের খুব বেশি কষ্ট তো কিছু করতে হবে না, পাঁচশো মিনিট হবে না, আটশো নশো মিনিট ধরে, আট নশো ধরে কর, পাঁচশো মিনিটে আসবে না ওই ফুল। থ্যাংক ইউ সো মাচ সোমাদি। সাড়ে ছ গ্রাম তো চেন কোথায়, কারো কটা ফুল হচ্ছে ও সাতটা ফুলেই হবে। সাত গ্রাম ম্যাক্সিমাম। কভার ব্যাঙ্গেল দেখিও প্লিজ, লাইট ওয়েটেড দেখাবো, কভার বালা দেখিও। থ্যাংক ইউ তানুষাদি, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছো দিদি। চলো এবার তাহলে আমার পরে থাকা প্রোডাক্ট গুলো দিয়ে শুরু করছি। লাইভটা বেশি করে শেয়ার করতে হবে, প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে, আর প্রচুর প্রচুর রিয়াকশন দিতে হবে। এমনি রিচ ডাউনের প্রবলেম চলছে, তোমরা যদি হেল্প না করো এই রিচ ডাউন প্রবলেম জীবনেও ওভারকাম করা সম্ভব না। আজকে কি ফুলকান দেখাবে, আজকে ফুলকান দেখাবো এবং প্রথম দিকেই দেখাবো। আজকে গোল্ড রেট কত, আজকে গোল্ড রেট 70,750 রুপিস। কভার ব্যাঙ্গেল দেখিও প্লিজ দেখাবো, 70,750 রুপিস। আজকে 17 তারিখ, 20 মে পর্যন্ত কিন্তু আমাদের চলছে অক্ষয় তৃতীয়া ধামাকা অফার। গোল্ড জুয়েলারির মেকিং চার্জের উপরে তোমরা পেয়ে যাচ্ছ ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, ঠিক আছে। গোল্ড জুয়েলারির মেকিং চার্জের উপর পেয়ে যাচ্ছ ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। হলমার্ক গোল্ড, পুরনো হলমার্ক গোল্ড এক্সচেঞ্জ করলে তো 100% রিটার্ন ভ্যালু সবসময় পেয়ে যাও, এখনো পেয়ে যাবে তাই। আর এই অফার পিরিয়ড এর মধ্যে মানে 20 এর মধ্যে যারা মান্থলি স্কিমের কার্ড ওপেন করবে বা নতুন অ্যাকাউন্ট যারা ওপেন করবে তারা কিন্তু যেমন 13 মান্থের বোনাসটা আমার তরফ থেকে পেতে সেটা তো পাবেই, তাছাড়াও কিন্তু সারা বছর যাই কেনাকাটা করো না কেন কিছু না কিছু মেকিং চার্জের উপর ডিসকাউন্ট সবসময় পেতে থাকবে। কভার ব্যাঙ্গেল দেখিও প্লিজ, লাইট ওয়েটে দেখাবো। থ্যাংক ইউ সম্পাদি দিদি, পার নেকলেস দেখাবে, লহরি দেখাবে, লহরিও দেখাবো। আগের দিন লহরিও দেখানোর রিকোয়েস্ট ছিল, একদম দেখাতে পারিনি আমি, সুতরাং আজকে কিন্তু লহরিও দেখাবো, ঠিক আছে। চলো আর সবার আগে আমার পরে থাকা প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই। আজকে দেখে নাও আমি গলায় যে নেকলেসটা পরে রয়েছি, অপূর্ব সুন্দর একটা ডিজাইনার নেকলেস দেখে নাও, অপূর্ব বললেও কম হবে, এত সুন্দর একটা ডিজাইনার নেকলেস। ওয়ান সাইডে ফ্লোরাল মোটিভ দিয়ে, একদম জুম করে দেখাচ্ছি, আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ওয়ান সাইডে এরকম ফ্লোরাল মোটিভ যাচ্ছে, অ্যানাদার সাইডে যাচ্ছে এরকম টাইপের একটা ডিজাইন। নেকলেসটার ওয়েট যাচ্ছে 23.183 গ্রাম, 23.183 গ্রাম। নেকলেসটার এপাশেও কিন্তু একটু ছোট্ট হ্যাঙ্গিং চেন মোটিভ রয়েছে, ব্রাইডাল নেকলেস হিসেবে কিন্তু এটা নিতে পারো, জাস্ট অসাধারণ দেখতে লাগবে। 23.183 গ্রাম, প্রাইস যাচ্ছে 1,92,000 অ্যাপ্রক্স, 1,92,000 অ্যাপ্রক্স। পাল সীতাহার দেখা নিয়ে বসেছি, আজকে বেশ ডিফারেন্ট লুক লাগছে, থ্যাংক ইউ সুপ্রিয়া দি, হাফ কান দেখাবে দেখাবো। চলো আর এই পড়েছে সীতাহারটা, সীতাহারটার কাভারেজ তোমরা আশা করি বুঝতেই পারছো কি অসাধারণ দেখতে সীতাহারটা, এবং পেন্ডেন্টের লুকটা জাস্ট ওয়াও। বেলটা দেখো, বেলটাও কিন্তু এভাবে চওড়া থেকে শুরু হয়েছে, পেন্ডেন্টের পাশে এরকম চওড়া থাকার জন্য কিন্তু কভারেজটা অনেকটা বেশি, ঠিক আছে, কভারেজটা অনেকটা বেশি বলে মনে হচ্ছে। পেন্ডেন্টটাও অসাধারণ সুন্দর দেখতে, একটু ক্লোজ করে দেখাই আরো ক্লিয়ারলি যাতে তোমরা কাজটাকে বুঝতে পারো। এই যাচ্ছে পেন্ডেন্টের কাজটা, পেন্ডেন্টের ওয়েট যাচ্ছে, এই সীতাহারটার ওয়েট আছে 32.808 গ্রাম, 32.808 গ্রাম, 32.808 গ্রাম। প্রাইস আছে 2,72,000 অ্যাপ্রক্স, প্রাইস আছে 2,72,000 অ্যাপ্রক্স, 2,72,000 অ্যাপ্রক্স আছে সীতাহারটার প্রাইস। আচ্ছা এবার আসি আমি কানে যে কানবালা, যাও তোমাকে দেখা যাবে না নিশ্চিন্তে যাও, আমি কানে যে কানবালাটা পরেছি, এই যে কানবালাটার ওয়েট যাচ্ছে 7.037 গ্রাম, 7.037 গ্রাম। আমার কানের এই কানবালাটা 7.037 গ্রাম, প্রাইস যাচ্ছে 58,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 58,000 অ্যাপ্রক্স। আমার হাতে সবসময় ফেভারিট খুব পুরনো ডিজাইন, কিন্তু খুব পুরনো হলেও অলওয়েজ ট্রেন্ডি, অলওয়েজ ইন একদম কালেকশনে, ভীষণ সাবেকি একটা ডিজাইন, ভীষণ ফেমাস
সবার খুব পছন্দের জুই ফুলবালা, ঠিক আছে, সবার খুব পছন্দের জুই ফুলবালা। ক্লিয়ারলি দেখাচ্ছি ফুলগুলো, দেখো কতটা নিখুঁত রয়েছে প্রত্যেক কটা ফুল। এই যাচ্ছে ফুলগুলো, আর এই যাচ্ছে বালার মুখটা, খিলান দেওয়া বালা, প্রত্যেকের হাতে হয়ে যাবে অ্যাডজাস্টেবল খিলান দেওয়া বালা। এই যাচ্ছে গোটা বালাটা, এরকম ঠাসা জুই ফুলের কাজ। বালাটার ওয়েট যাচ্ছে 36.961 গ্রাম, 36.961 গ্রাম, 3,17,000 অ্যাপ্রক্স, 3,17,000 অ্যাপ্রক্স যাচ্ছে বালাটা, 3,17,000 অ্যাপ্রক্স যাচ্ছে বালাটা, ঠিক আছে, 36.961 গ্রাম, 3,17,000 অ্যাপ্রক্স যাচ্ছে বালাটা। চলো এবার বলে দিই ফ্লাওয়ার ক্রস রিংটা আছে, হ্যাঁ রোশনি দি, আমি বের করতে বলেছি, দেখিয়ে দেবে। আজকে ওকে শুধু হেভি জুয়েলারি দেখাবেন না, আজকে শুধু হেভি জুয়েলারি দেখাবো না, আজকে মিক্সড কালেকশন দেখাবো, হেভি এবং লাইট ওয়েট দুটোই দেখাবো। আজকে গোল্ড রেট 70,750 রুপিস। চলো নেক্সট ফিঙ্গার রিংটা দেখে নাও, 5.107 গ্রাম, 5.107 গ্রাম, 42,000 অ্যাপ্রক্স, 5.107 গ্রাম, 42,000 অ্যাপ্রক্স। ফ্লোরাল মোটিফের আমব্রেলা ফিঙ্গারিং, ফ্লোরাল মোটিফের আমব্রেলা ফিঙ্গারিং 42,000 অ্যাপ্রক্স। একটা ক্যাটারপিলার ফিঙ্গারিং দেখে নাও, এই যাচ্ছে একটা ক্যাটারপিলার ফিঙ্গারিং, যার ওয়েট যাচ্ছে 7.884 গ্রাম, 7.884 গ্রাম, এই যাচ্ছে পিসটা 7.884 গ্রাম, প্রাইস যাচ্ছে 65,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 65,000 অ্যাপ্রক্স, 7.884 গ্রাম, প্রাইস যাচ্ছে 65,000 অ্যাপ্রক্স। চলো আমার পরে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট বলে দিলাম। দিদি পার্ল নেকলেস দেখাবে, মঙ্গলসূত্র একদম নিয়ে রেডি করে বসেছি লাস্ট লাইভে, অনেকবার আপনি বা অন্য কেউ কমেন্ট করেছিলেন মঙ্গলসূত্র দেখানোর জন্য, একদম টাইমের জন্য দেখাতে পারিনি, তাই আজকে একদম রেডি করে নিয়ে বসেছি, একদম ফার্স্টেই শুরু করবো মঙ্গলসূত্র নিয়ে, ঠিক আছে। তোমার গলার হারটার প্রাইস কত? আমার গলার হারটা 23.183 গ্রাম, নেকলেসটা 23.183 গ্রাম, 1,92,000 অ্যাপ্রক্স, 1,92,000 অ্যাপ্রক্স। সীতা হারটা যাচ্ছে 32.808 গ্রাম, 32.808 গ্রাম, 2,72,000 অ্যাপ্রক্স, 2,72,000 অ্যাপ্রক্স। সাথী দি এইমাত্র আমার লংটা বললাম, 2,72,000 অ্যাপ্রক্স, 32.808 গ্রাম। দেড় প্যাচ ব্রেসলেট নোয়া দেখিও বোন, ও হাতে নোয়াটাই তো বলিনি, হাতে সেই ডিমান্ডিং বাটারফ্লাই নোয়াটা দেখে নাও, ভীষণ স্মার্ট এন্ড স্লিক, ফুল কভার এর উপরে যাচ্ছে নোয়াটা, 13.240 গ্রাম, মারাত্মক সুন্দর দেখতে, 13.240 গ্রাম, 1,09,000 অ্যাপ্রক্স, 13.240 গ্রাম, 1,09,000 অ্যাপ্রক্স। পার্লের ইয়ারিং দেখাও, দেখাবো ফুলকানগুলো একটু ইঞ্চিতে বলবে তাহলে খুব সুবিধে হয়। দীপিকা চেন দেখিও, নারিতা হরদি, প্রত্যেকটা ফুলকান যদি এখন আমি স্কেল দিয়ে মেপে মেপে ইঞ্চিতে বলতে চাই দিদি, অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে লাইট চলাকালীন। আমি ফুলকানগুলো দেখাবো, তার মধ্যে থেকে যেগুলো তোমার পছন্দ বা সবকটাই যদি তুমি একটু হোয়াটসঅ্যাপ করে বলো যে একটু ইঞ্চিটা বলতে, ওরা প্রত্যেক কটার স্কেল ধরে মেপে মেপে তোমাকে ইঞ্চিটা বলে দেবে, তাতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। লাইভে প্লিজ এই রিকোয়েস্টটা করো না যে প্রত্যেক কটা ফুলকানের ইঞ্চি মেপে বলার, হ্যাঁ খুব ইলেকট্রিক হয়ে যায় ব্যাপারটা। পার্লের ইয়ারিং দেখাও, মঙ্গলসূত্র রিলেট দেখাবেন, ওরে বাপরে তোমার সীতাহারটা কি মারাত্মক ডিজাইন গো, কত গ্রাম আর দামটা বলো, সত্যি সীতাহারটা মারাত্মক ডিজাইনের। ওয়েট যাচ্ছে 32.808 গ্রাম, 32.808 গ্রাম। শুধু যে পেন্ডেন্টটা অসাধারণ তা নয়, সঙ্গে বেল্টের কাজটা দেখো, নিচের পোর্শনে এরকম ভাবে চওড়া থেকে জিনিসটা সরু হওয়াতে কভারেজটা কিন্তু ভীষণ বেড়ে গেছে, ভীষণ আই ক্যাচিং হয়ে যাচ্ছে। মানে জেনারেলি সীতাহারের ফুল অ্যাটেনশনটা আমরা যখন দেখি অপর দিক থেকে, যখন দেখি ফুল অ্যাটেনশনটা পেন্ডেন্টে থাকে, কিন্তু এটার বেল্টটা এতটা চওড়া থেকে সরু হওয়াতে কিন্তু মেন অ্যাটেনশনটা মোটামুটি এই লকেটের ওপরও এতটা জায়গাতে কিন্তু রয়েছে, তার জন্য কভারেজটা ভীষণ ভালো দেখাচ্ছে। টুসি কি অর্ডার দিলে নেবে? হ্যাঁ টুসি অর্ডার দিলে নেবে। পার্লহরি দেখাবো, হাফ কান দেখাও, পার্লহরি আগের লাইনে অনেকগুলো দেখিয়েছি, আজকেও দেখাবো। আবন্তি বেহরাদি থ্যাংক ইউ সো মাচ, পার্লহরি দেখাবো।
তুই কি অর্ডার দিলে নেবে? হ্যাঁ নেবো। চলো তাহলে এবার একটু মঙ্গলসূত্র দেখানো শুরু করি। মঙ্গলসূত্র দিয়ে আজকে ফার্স্ট লাইভ এর ফার্স্ট আইটেম দেখাচ্ছি, মঙ্গলসূত্র। একদম লাইট ওয়েট মঙ্গলসূত্র দিয়ে শুরু করছি, দেখে নাও। 4.830 গ্রাম একদম স্লিক এর উপরে যাচ্ছে, বল মোটিফের সঙ্গে 4.830 গ্রাম 41,000 অ্যাপ্রক্স এই যাচ্ছে মঙ্গলসূত্রটার ওয়েট। 41,000 অ্যাপ্রক্স। কফি কালারের পলা বাঁধানো দেখাবেন, কফি কালারের পলা বাঁধানো সব সাইজ অ্যাভেলেবেল নেই। গোল্ড রেট আজকে 70,750 রুপিস। পার নেকলেস দেখাবে তুম, থ্যাংক ইউ বলুমিদি, থ্যাংক ইউ সো মাচ। হাফ কান দেখাও, দেখাবো পার নেকলেস দেখাবে, দেখাবো। চলো নেক্সট হচ্ছে 4.550 গ্রাম 4.550 গ্রাম 38,000 যেমন ক্যারি করতে পারবে তোমরা, এটা অফিস ইউজ এর জন্য কিন্তু ক্যারি করতে পারবে। মিনে করা আমব্রেলা রিং দেখাবেন, তোমার ব্যাকে যে ব্ল্যাক লহরিটা রয়েছে সেটা একটু দেখাও, দেখাচ্ছি। ফুলকান ভ্রমরী দেখাবো, একদম রেডি করে বসে আছি, মঙ্গলসূত্র পরে ফুলকান হাফকান দেখাবো। চলো এই যাচ্ছে নেক্সট মঙ্গলসূত্রটা, 6.090 গ্রাম 6.090 গ্রাম মঙ্গলসূত্রটা ক্লোজলি দেখো, ভীষণ স্মার্টলি রেডি করা, চেনের সঙ্গে এরকম একটা নট স্টাইল করে বল দেওয়া রয়েছে। গোটা বলটাতে কিন্তু ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে কাজ করা রয়েছে, হ্যাঙ্গিং দুটো বল, হ্যাঙ্গিং দুটো বলেও কিন্তু ব্ল্যাক স্টোন আর হোয়াইট স্টোন এর কাজ করা রয়েছে, ভীষণ কন্ট্রাস্টিভ লাগছে দেখতে জিনিসটা, দেখে নাও। 6.090 গ্রাম 51,000 অ্যাপ্রক্স। দিদি আমি গুজরাট থেকে তোমার লাইভ দেখছি, খুব সুন্দর কালেকশন, একটু লাইট ওয়েট এর মানতাশা দেখাবে। সাত থেকে সঙ্গীতা সমাদা চৌধুরী দি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভটা ফলো করার জন্য। 7-8 গ্রামের 16 ইঞ্চেস ডেলি ওয়্যার এর চেইন দেখাবেন, 7-8 গ্রামের 16 ইঞ্চেস ডেলি ওয়্যার এর চেইন অ্যাভেলেবেল সমাপ্তি দি। আমি চেষ্টা করছি লাইভে দেখিয়ে দেওয়ার, যদি একান্তই দেখাতে না পারি, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করেছি, কাইন্ডলি আমি একটু রিকোয়েস্ট করবো যে কোনো একটা নাম্বারে তুমি এই জিনিসটা একটু পিন করো, তোমাকে ডিটেলস এ দেখিয়ে দেবে। ব্যাকের ব্ল্যাক লহরিটা দেখাবো, বস্তুদি একটু সঙ্গে থাকো, আজ পুরো পার্টি লুক দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ, থ্যাংক ইউ। দি কোনো জুয়েলারি স্টকে না থাকলে বুক করতে গেলে কি পুরো অ্যামাউন্টটাই পেমেন্ট করতে হবে? একদম না বলো দিদি, একদম না, তুমি তো জানোই, তুমি তো পুরনো লোক, তোমার এটা কি জিজ্ঞাসা করছো তুমি আবার? একদম না, তুমি টোকেন মানি দিয়ে বুক করতে পারো, অর্ডার দিতে পারো, বানিয়ে দেবো। চলো নেক্সট, 9.060 গ্রাম 9.060 গ্রাম অপূর্ব সূন্দর এই মঙ্গলসূত্রটা দেখে নাও, অপূর্ব সুন্দর যাকে বলে, পুরো হাফ অফ ডুয়েল ডিজাইন এর মধ্যে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে মঙ্গলসূত্রের গাঁথনি, তারপরে আসছে এরকম একটা ডিজাইন ছোট্ট করে, তারপর আবার মঙ্গলসূত্র গাঁথনি, তারপর আবার ভীষণ স্মার্ট দেখতে পিসটা। 9.060 গ্রাম প্রাইস আছে 77,000 অ্যাপ্রক্স প্রাইস আছে 77,000 অ্যাপ্রক্স হাফ কান দেখাবেন, দেখাবো। অনেশারি পার্পল কালারের পলা হবে না, সঙ্গীতারই পার্পল কালারের পলা নেই। পার্ল নেকলেস কত গ্রামের মধ্যে হবে? পার্ল নেকলেস 2.5 গ্রাম থেকে অ্যাভেলেবেল। 7.380 গ্রাম নেক্সট দেখে নাও, 7.380 গ্রাম এরকম ভাবে বল মোটিফের উপরে থাকছে, বলের তলা এরকম ভাবে চেইন হ্যাঙ্গিং থাকছে, এই যাচ্ছে ফুল বডিটাতে নেকলাইনটাতে পাচ্ছ, এরকম ভাবে গ্যাপে গ্যাপে বলের কাজ। প্রাইস যাচ্ছে 62,000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 62,000 অ্যাপ্রক্স হাতের শুভকার রিংটা কত গ্রাম? হাতের শুভকার রিংটা 7.884 গ্রাম 65,000 অ্যাপ্রক্স 7.884 গ্রাম 65,000 অ্যাপ্রক্স প্রত্যেকটা রিং অ্যাডজাস্টেবল, প্রত্যেকের হাতে অ্যাডজাস্ট করা যাবে। পেছনের লহরিটা দেখাচ্ছি, কভার ব্যাঙ্গেল দেখাবো, কভার ব্যাঙ্গেল দেখাবো, একটু সঙ্গে থাকতে হবে। চলো নেক্সট মঙ্গলসূত্র দেখে নাও, এটাও জাস্ট মার্ভেলাস দেখতে। 11.220 গ্রাম 11.220 গ্রাম দেখো, একদম নিখুঁত ভাবে দেখো, এরকম ভাবে যাচ্ছে একটা শাইনিং চেনের কাজ, দেন যাচ্ছে ডাবল লাইন মঙ্গলসূত্র, দেন আবার সিঙ্গেল লাইন চেন, ডাবল লাইন মঙ্গলসূত্র, দেন সিঙ্গেল লাইন চেন উইথ বল মোটিভ। 11.220 গ্রাম 95,000 অ্যাপ্রক্স ইউনিক পিস একটা, তুমি পড়বে তো এটা, শুধু তুমি পড়বে। 11.220 গ্রাম 95,000 অ্যাপ্রক্স বালা 2.1 সাইজ প্রেয়সী চ্যাটার্জি, প্রেয়সী চ্যাটার্জি বালা 2.1 সাইজ রেডি থাকে না, তোমাকে আমার অন্যান্য কালেকশন থেকে ডিজাইন চয়েস করতে হবে, ডিজাইন চয়েস করে তোমাকে অর্ডার দিতে হবে, তাহলে সেম ডিজাইন আমি 2.1 সাইজ বানিয়ে দেবো, ঠিক আছে। ব্রাউন পলাহার হবে, ব্রাউন পলাহার আছে, শেষ সব
ব্রাউন ফলাহার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই গো। দেড় প্যাচের কভার নোয়া হবে, দেড় প্যাচের কভার নোয়া এই যে দেখো আমি হাতে একটা পরে রয়েছি, অসাধারণ দেখতে পিসটা 13.240 গ্রাম, 13.240 গ্রাম প্রাইস আছে 1,09,000 অ্যাপ্রক্স, 1,09,000 অ্যাপ্রক্স। ব্রাইডাল ইয়ারিং দেখাবেন, আজকে রেট 70,750 রুপিস, 70,750 রুপিস। আজকে বালা দেখাবেন, হ্যাঁ মৌরাক্ষী মিত্র দি আজকে বালা দেখাবো। গিরিরিং হবে, লাস্ট লাইভে অনেকগুলো সাইজের গিরিরিং দেখিয়েছি, আজকেও দেখিয়ে দেবো। কভার ব্যাঙ্গেল দেখাবো আজকে, অনুবা হালদার দি কভার ব্যাঙ্গেল দেখাবো। চলো নেক্সট মঙ্গলসূত্র দেখো, রিয়াকশন নেই কেন, তোমার কানেরটার দাম কত, বেশি করে রিয়াকশন দাও, না হলে কি বেশি বেশি করে রিয়াকশন দাও, বেশি বেশি করে রিয়াকশন দাও। এই যাচ্ছে আমার কানেরটা 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স, 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স, খুব মানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সীমাদি। 10 গ্রামে যে সীতাহারগুলো ছিল ফিশ ডিজাইন ওগুলো আছে, ফিশ ডিজাইনটা এখন 10 গ্রামে নেই, 12 গ্রামে আছে, তবে 10 গ্রামের কিছু সীতাহার এই মুহূর্তে স্টকে আছে, আছে তো 10 গ্রামের সীতাহার এই মুহূর্তে স্টকে আছে, ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলো, ঝটপট করে দেখে নাও। অনেক প্রোডাক্টস নিয়েছি তোমার থেকে, বাট একটা প্রোডাক্ট অনেকদিন থেকে চাইছি পাচ্ছি না, টুসিকোন্টি গ্রিনে, সুদেশ না দি টুসিকোন্টি গ্রিনে অর্ডার দিয়ে দাও দিদি। ফ্লাওয়ার ক্রসিংটা দেখাবো, ফ্লাওয়ার ক্রসিংটা বের করছিস, ওটা বের করতে হবে। গালাবালা কত গ্রাম থেকে শুরু, গালাবালা 7 গ্রাম থেকে শুরু হয় আমার, ফ্লাওয়ার ক্রসিংটা দেখাবো। ব্রাউন ফলাহার সঙ্গীতা দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আমার কাছে। তোমার হাতের জুই বালার ওয়েট এন্ড প্রাইস বলো না গো, আমার হাতের জুই বালাটা 36.961 গ্রাম, 36.961 গ্রাম এই যাচ্ছে গোটা বালাটা, আর মুখটা পাচ্ছ এরকম বল মোটিফের উইথ খিলান, সবার হাতে হয়ে যাবে 36.961 গ্রাম, 3,17,000 অ্যাপ্রক্স, 3,17,000 অ্যাপ্রক্স। থ্যাংক ইউ সুতপাদি, ব্রাউন বলাহার না সঙ্গীতাদি এই মুহূর্তে নেই। থ্যাংক ইউ সুস্মিতাদি, কেমন আছো, অনেকদিন দেখা হয় না, থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গেল পলা নিবেদিতাদি হয়ে যাবে, পলা ইয়াররিং হবে, ব্রাউন পলা মামন্দি নেই এই মুহূর্তে, সিঙ্গেল পলা হবে। টিকলি দেখাবো সুস্মিতাদি, তোমার সীতাহারটার ওয়েট, সীতাহারটা 32.808 গ্রাম, 32.808 গ্রাম, 2,72,000 অ্যাপ্রক্স দিদি। লাইট ওয়েট মানতাসা দেখাবো, চলো নেক্সট মঙ্গলসূত্র দেখে নাও। 5.140 গ্রাম এই যাচ্ছে পেন্ডেন্টে লাভ লেখা, ঠিক আছে, 5.140 গ্রাম, 43,000 অ্যাপ্রক্স, 43,000 অ্যাপ্রক্স। যারা একটু ওয়েস্টার্ন ওয়্যার রেগুলারলি ক্যারি করো, তারা এগুলো ক্যারি করো, অফিস ওয়্যার হিসেবে ক্যারি করো, জাস্ট মারাত্মক সুন্দর দেখতে। 40K এর মধ্যে মুখ পলা দেখাবে, থ্যাংক ইউ চুম্পাদি, থ্যাংক ইউ সো মাচ। ব্রাউন পলা হাতের হবে, না 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 সঙ্গীতা দিয়ে এই মুহূর্তে নেই। 10.580 গ্রাম একদম টেম্পল স্টাইলের প্যাটার্নে যাচ্ছে এই মঙ্গলসূত্রটা, 10.180 গ্রাম, 10.180 গ্রাম, মারাত্মক সুন্দর দেখতে, 90,000 অ্যাপ্রক্স, ট্রেডিশনাল একটা লুক, 90,000 অ্যাপ্রক্স যাচ্ছে এই মঙ্গলসূত্রটা। পেছনে ব্ল্যাক লংটা দেখাবো, সিঙ্গেল পলা 2.5 ব্যাঙ্গেল দেখাও প্লিজ, একটু সঙ্গে থাকো পলা দেখাবো। তোমাদের কালেকশন গুলো অলওয়েজ স্মার্ট অ্যান্ড আই ক্যাচিং, থ্যাংক ইউ উজমা খান্ডাম দি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যখন কালেকশন ভালো লাগছে তাহলে একটু বেশি করে রিয়াকশন দাও, এটুকু তো আমি আশা করতেই পারি না, কালেকশন যখন তোমাদের ভালো লাগছে তাহলে একটু বেশি করে রিয়াকশন দাও, তোমরা যত বেশি করে রিয়াকশন দেবে আমার হিসটা ততটা বাড়বে। তোমার ইয়ারপিসটা কত গ্রাম গো প্লিজ বলো, আমার ইয়ারপিসটা 7.037 গ্রাম, 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স, 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স। পাল চোকার দেখাবো, চুল পলা দেখাবে কত বেটার হয় দেখাবো, সুরঞ্জনা দিয়ে দেখাবো। অনেক লাভ রিয়াকশন দিলাম, পৌলমী দি আমার কাছে কিছুই আসছে না, ঢুকছে রিয়াকশন, ঢুকছে, আচ্ছা আচ্ছা রিয়াকশন ঢুকছে ঢুকছে, আমাকে কেন জানি রিয়াকশন দেখাই না কোনোদিন। দিদি আপনার কানেরটা একটু ব্যাক ক্যামেরায় দেখাবেন, ব্যাক ক্যামেরায় দেখানোটা এই মুহূর্তে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্যাক ক্যামেরা, আমার ব্যাক ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা দুটোই ইকুয়ালি ভালো দেখায়, এই যাচ্ছে ব্যাক ক্যামেরা, ঠিক আছে ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি আমি, ফ্রন্টেও ক্লিয়ারলি বুঝতে পারবে, এই যাচ্ছে ফ্রন্টে, ঠিক আছে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স, 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স। পিন পোস্ট করনি কেন দিদি, পিন পোস্ট হয় না আমার কেন আমি জানি না। সিঙ্গেল পলা 2.5 সাইজ দেখাবো, পলা ইয়ারিংটা দেখাও প্লিজ গিফটের জন্য, সঙ্গে চা থাকো দেখাবো।
পার্ল নেকলেস দেখাবো, সিঙ্গেল পলা 2.5 দেখাবো, নিবেদিতা দিদি দেখাবো, দেখাবো যখন বলেছি নিশ্চয়ই দেখাবো। এই সীতাহারের ডিজাইনটা আরো কম সোনা দিয়ে করে দেওয়া যাবে গো, এই লুকটা থাকবে না, অবশ্যই করে দেওয়া যাবে, কেন করে দেওয়া যাবে না, কিন্তু এটার যে লুকটা, যে একটা হেভি লুক, এতটা কাভারেজ কিন্তু পাবে না, ঠিক আছে। আরো একদম কম সোনা দিয়ে লাইট ওয়েটেও এটা করে দেওয়া পসিবল। এই কাজের যতটা নিখুঁত ভাবে কাজ রয়েছে, এতটা নিখুঁত সেই কাজ হবে না, পাতের কাজ বেশি করতে হবে। এবং এটাতে যে কাভারেজটা রয়েছে, এটার যেমন একটা আই ক্যাচিং ব্যাপার রয়েছে, মানে তুমি গলায় পড়লে সবাই একবার ফিরে তাকাবে, এতটাই ইউনিক সীতাহারটা। এটাকে লাইট ওয়েটে বানালে কিন্তু আর সেই ইউনিকনেসটা থাকবে না, তবে নিশ্চয়ই বানিয়ে দেওয়া পসিবল। তুমি হোয়াটসঅ্যাপ করো, তোমার যদি সেম ডিজাইন লাইট ওয়েটে লাগে নিশ্চয়ই গাইড করে দেবো, বানিয়ে দেবো। গিনি দেওয়া হাতের দেড় প্যাচ হবে, গিনি দেওয়া হাতের দেড় প্যাচ কভারে আছে, আপনার হাতের বালার দাম কত? আমার হাতের বালাটা 3,17,000 approx 36.961 gram। চলো নেক্সট মঙ্গলসূত্র, একদম স্লিকের উপর 5.760 gram, জাস্ট একটা বড় স্টোন দিয়ে পেন্ডেন্ট যাচ্ছে 5.760 gram, 4.880 gram, 4.880 gram, এই যাচ্ছে পিসটা 4.880 gram, 41,000 approx, 41,000 approx। চলো আর মঙ্গলসূত্র দেখাচ্ছি না, অনেকগুলো মঙ্গলসূত্র দেখিয়ে দিলাম। গোল্ড রেট 70,750 rupees, আজকের গোল্ড রেট 70,750 rupees। একটু টুসি নেকলেস অর্ডার করবো ভাবছি, কিন্তু তোমরা বলছো 2 months লাগবে, হ্যাঁ সেটা লাগবে পৌলমিদি, টুসিতে ম্যাক্সিমাম বলে রাখি 2 মাস, কিন্তু আশা করি 2 মাসের আগে দিয়ে দিতে পারবো। দিদি আজকে 1 গ্রাম সোনার দাম কি আছে মেকিং নিয়ে? মেকিংটা তুমি কি প্রোডাক্ট নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, কোন প্রোডাক্টটা নিচ্ছ তার উপর মেকিংটা ডিপেন্ড করছে। টেম্পল নেকলেস আছে, থাকলে দেখিও, টেম্পল নেকলেস এই মুহূর্তে স্টক নেব। পার রতন চুর দেখাও, লাইট ওয়েট ডায়মন্ড নোজ পিন কত প্রাইস থেকে শুরু? ডায়মন্ড নোজ পিন 3,000 to 4,000 থেকে শুরু। আপনাদের মেকিং চার্জ কত 4 গ্রামে? আমাদের মেকিং চার্জ 14.5%, আপনি কোন ডিজাইনের প্রোডাক্ট নিচ্ছেন তার উপর মেকিং চার্জ ডিপেন্ড করছে। 99% প্রোডাক্টের মেকিং চার্জ আমাদের 14.5%। হাতের টার্কিশ রিংটার প্রাইস বলো, হাতের টার্কিশ পরি নিমামন্দি, এটা যাচ্ছে 5.107 গ্রাম, নেটের কাজ করা বাট টার্কিশ নয়, প্রাইস যাচ্ছে 42,000 approx। বলছি গ্যাপটা বেশি দিয়ে গিনি দেওয়া দেড় প্যাক 34 সাইজ 7-8 গ্রামের মধ্যে হবে গো, গ্যাপটা বেশি দিয়ে বলতে সঙ্গীতা দিয়ে একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ এ ডিটেলস এ গাইড করে দেবো। তোমার ব্যাকের ব্যাক লহরিটা, এই আমার পিছনের ব্যাক লহরিটা দেখ, সিলভারে সিঙ্গেল স্টোন ডায়মন্ড রিং অ্যাপ্রক্সিমেটলি কেমন প্রাইস পড়বে? উজমাদি তুমি সিঙ্গেল রিং এর কথা বলছো তো, 1,000 এর মধ্যে পড়বে, সিলভারের রিং এর কথা বলছো, 1,000 এর মধ্যে পড়বে। চলো আমার পেছনের ব্ল্যাক লহরিটা 2.480 গ্রাম, আমার পেছনের ব্ল্যাক লহরিটা 2.480 গ্রাম, ব্ল্যাক ক্রিস্টালের ওপর এভাবে 6টা ফ্লাওয়ার মোটিভ দিয়ে যাচ্ছে, 21,000 approx, 21,000 approx। হাফ কান দেখাবেন, এবারই দেখাবো, ঠিক আছে, পেছনের ব্যাক লহরিটা দেখিয়ে দিই। আজকে 17 তারিখ, 20th May পর্যন্ত কিন্তু চলছে অক্ষয় তৃতীয়ার অফার, গোল্ড জুয়েলারির মেকিং চার্জের উপর পেয়ে যাচ্ছ ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। মান্থলি স্কিম ওপেন করলে 20th May এর মধ্যে মান্থলি স্কিম ওপেন করলে তোমরা 13 মান্থের বোনাসটা যেরকম আমার তরফ থেকে পেতে সেটা তো পাবেই, তাছাড়াও সারা বছরের কেনাকাটাতে কিন্তু একদম নিশ্চিত কোনো না কোনো মেকিং চার্জের ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাচ্ছ। আর পয়লা বৈশাখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে সারা বছর ধরে হলমার্ক গোল্ড জুয়েলারিতে, ওল্ড হলমার্ক গোল্ড এক্সচেঞ্জে 100% রিটার্ন ভ্যালু, 0 ডিডাকশনে একদম 100% রিটার্ন ভ্যালুতে তোমরা পেয়ে যাবে কি। হ্যাঁ হ্যাঁ ফুল তো একটা পাশা পাশা তো ঝুল থাকবে না তো কোনো। দিদি প্রিভিয়াস লাইভে দুটো কানবালা কি এখন চাইলে পাবো, না থাকলে কি বানিয়ে দেওয়া যাবে? একদম বৈশালী দি, আগে পাঠিয়ে দেখো, যদি না থাকে তাহলে অবশ্যই বানিয়ে দেবো। সবটা অশোকনগর গোলবাজার নর্থ চব্বিশ পরগনা পিনকোড 7,46,222। আবার কেন রিয়াকশন বন্ধ হয়ে গেল, আবার কেন রিয়াকশন বন্ধ হয়ে গেল? 15th May এর মধ্যে আগের দিন যে নেকলেসটা দেখিয়েছিলে ওটার মতো কিছু থাকলে দেখাও।
লাইট ওয়েট নেকলেস আজকে একটু পরে দেখাচ্ছি, আগে দিন অনেকগুলো দেখিয়েছি। রেগুলার ইউজের ইয়ারিং দেখাবে, দেখাবো বেকিং ওয়া দেখাবে, দেখাবো রেগুলার ইউজের ইয়ারিং দেখাবো, ফিঙ্গার রিং দেখাবেন, দেখাবো। চলো রশ্মিদি লাইভ অ্যালার্টে ফার্স্ট কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল এই ফ্লাওয়ার রিংটা দেখাতে। 4.231 গ্রাম যাচ্ছে এই ফ্লাওয়ার রিংটা, ঠিক আছে, পুরো ক্রসের উপরে যাচ্ছে। এই দেখো এরকম ভাবে পুরো ক্রসের উপরে যাচ্ছে রিংটা, ঠিক আছে, আর ওয়ান সাইড এর ক্রসের টপে এরকম ফ্লোরালটা বসানো। 4.231 গ্রাম প্রাইস আছে 4.231 গ্রাম, 35,000 approx। তোমার অর্নামেন্টস গুলোর ওয়েট বলবে, জাস্ট জয়েন্ট করলাম, জয়েন্ট দিয়ে নিশ্চয়ই বলবো, সব বলা হয়ে গেছে, আবার বলে দিচ্ছি। চলো আমি যে কানমালাটা পড়েছি 7.037 গ্রাম, 58,000 approx, নেকলেসটা পড়েছি 23.183 গ্রাম, 1,92,000 approx, সীতাহারটা পড়েছি 32.808 গ্রাম, 2,72,000 approx, হাতের এই নোয়াটা পড়েছি 13.240 গ্রাম, 1,09,000 approx, হাতে এই জুইবালাটা পড়েছি 36.961 গ্রাম, 3,17,000 approx। তোমাদের হোয়াটসঅ্যাপে কিছু সোল জিনিস বানিয়ে দেওয়ার কথা বললে হবে না বলে তো, কেন তুমি একবার একটু পাঠাও কোন নাম্বারে তোমাকে এরকম বলেছে, সোল জিনিস বলেছো এবং তোমাকে হবে না বলেছে, সেই নাম্বারে তুমি আফটার লাইভ ঝট করে একটা ফোন করো, আমি নিজে তোমার চ্যাট দেখছি কোন জিনিস তোমাকে বললো যে বানিয়ে দেওয়া যাবে না, আমি নিজে দেখছি, ঠিক আছে। পার্লে টপ দেখাও, ব্যাক সাইডে লহরিটা দেখানো হয়ে গেছে। আমি 4 লাখের প্যাকেজ দেখতে চাইছিলাম, তোমরা তো দেখালে না, তোমাদের থেকে রেসপন্স পাই না, অনেকবার ফোন করেছি দেখাচ্ছি বলে SMS সিন করে না। ওয়েন জুরা দি, এরকম তো জেনারেলি হয় না দিদি, তোমাকে আমি রিকোয়েস্ট করবো তুমি প্লিজ 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 এখনই যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কল করো, যে এক্ষুনি যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কল করো, দুটো ফোনই আমার সামনে রয়েছে, আমি তাহলে নাম্বারটা পেয়ে যাবো, আফটার লাইভ আমি নিজে তোমাকে হ্যান্ডেল করছি, ঠিক আছে। প্লিজ একটু পলা ইয়ারিং দেখাও বোন, কান পাশা দেখাবে ডলিদি, পলা ইয়ারিংটা আমি লাইভে দেখাই না, অত ছোট ছোট জিনিস লাইভে দেখানো একটু অসুবিধা হয় এবং টাইম টেকিং হয়ে যায় বিষয়টা, তুমি প্লিজ একটু তোমার সাইজ মেনশন করে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে তোমাকে নিশ্চয়ই দেখিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্মিতা দি, থ্যাংক ইউ সো মাচ, কান পাশা দেখাবে দেখাও, প্লিজ একটু পলা ইয়ারিং বলে দিলাম। ওয়েন রিলা দি, তোমাকে আমি রিকোয়েস্ট করছি দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে তুমি একটু এখন একটা কল করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে দেখে দিচ্ছি দুটো ফোনই। এই বিকি তোর ফোন কোথায়, সাইলেন্ট করবি তো, 57 করবি, ঠিক আছে। দিদি আমি যে হলমার্ক দেবো পরিবর্তে আমি সেই সোনা পাবো, মানে বুঝলাম না কাজল মন্ডল দি তুমি কি বললে আমি বুঝলাম না। চলো নেক্সট দেখে নাও, ফুলকান যারা দেখতে চাইছিলে দেখো, ফার্স্ট ফুলকান দেখে নাও, ফার্স্ট ফুলকানের ওয়েট যাচ্ছে 12.423 গ্রাম, 12.423 গ্রাম, 12.423 গ্রাম, ব্যাংক চোকার দেখাবো, টিকলি দেখাও দেখাবো, কভার ব্যাঙ্গেল দেখিও, চলো 12.423 গ্রাম, 1,03,000 approx, 1,03,000 approx, 1,03,000 approx, কভার ব্যাঙ্গেল দেখিও প্লিজ, কভার ব্যাঙ্গেল দেখাবো। চলো নেক্সট ফুলকান দেখে নাও, ময়ূর ডিজাইনের উপরে যাচ্ছে সবসময় হিট কালেকশন, 12.499 গ্রাম, 12.499 গ্রাম প্রাইস যাচ্ছে 1,03,000 approx, 1,03,000 approx, হাফ কান থাকলে দেখিও দেখাবো। হ্যাঁ রিসিভ কর, বল দিদি লাইভ এর পরে আপনার সঙ্গে কথা বলছি। হ্যালো চলো নেক্সট হচ্ছে 9.892 গ্রাম, 9.892 গ্রাম নেক্সট ফুলকান হচ্ছে 9.892 গ্রাম। দিদি ভাই মান্থলি স্কিম ছাড়া কি আমরাও যদি 100 মিলি কালেক্ট করে করে 5 গ্রাম বা তার বেশি ওয়েট পারচেস করে জিএসটি আর মেকিং দিয়ে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম আছে কি? হ্যাঁ আছে উজমাদি, আমার শপে দুটো স্কিম চলে, একটা মান্থলি স্কিম আর একটা চলে স্বর্ণ সঞ্চয় যোজনা। তুমি যে স্কিমটার কথা বললে সেটাই স্বর্ণ সঞ্চয় যোজনা, সেটাতে আরো অনেক এক্সট্রা বেনিফিট তোমরা পেয়ে যাবে, তুমি একটু হোয়াটসঅ্যাপ করলে তোমাকে একদম ডিটেলস এ বলে দেওয়া হবে। রাজকোট ইয়ারিং দেখাও না প্লিজ, লাইট ওয়েট এর লহরি দেখিও। চলো এই যাচ্ছে ফুলকানটা 9.892 গ্রাম, ওনার নাম্বারটা পিন করে রাখ, 9.892 গ্রাম প্রাইস যাচ্ছে
82,000 approx. চলো নেক্সট ফুলকান দেখাচ্ছি, অপূর্ব দেখতে এই ফুলকানটা, 12.278 গ্রাম, প্রাইস যাচ্ছে 1,01,000 approx. ওই ফুলকানটা কোথায়? তোমার হাতের বালাটার ওয়েট, আমার হাতের বালাটা 36.961 গ্রাম, অ্যাডজাস্টেবল কিলান দেওয়া বালা, 36.961 গ্রাম, 3,17,000 approx. দিদি পাঁচ পাটা হার দেখাও, পাঁচ পাতা আছে, পাঁচ পাতা হার আছে, একটু সঙ্গে থাকো দেখিয়ে দেবো। চলো নেক্সট ডিজাইন দেখে নাও, 14.156 গ্রাম, একদম ডিফারেন্ট প্যাটার্নের, প্রাইস আছে 1,17,000 approx, 1,17,000 approx. চলো নেক্সট, আজ লাইভে, হ্যাঁ সুদীপ্তারি সানডেতে থাকবো না, ওই জন্য আজকে লাইভ করে দিলাম। হলমার্ক সোনার পরিবর্তে অন্য কিছু জিনিস নেওয়া যাবে? হ্যাঁ কাজল দি, হলমার্ক সোনার পরিবর্তে তুমি অন্য কিছু জিনিস নিলে তবে 100% রিটার্ন ভ্যালু পাবে। তুমি যদি হলমার্ক সোনা সেল করে ক্যাশ নাও সেক্ষেত্রে 100% রিটার্ন ভ্যালু তুমি পাবে না, ঠিক আছে? জুয়েলারি নিলেই তুমি পাবে, আর আমার শপে হলমার্ক ছাড়া অন্য কোনো জুয়েলারি তুমি পাবে না, 22 ক্যারেট হলমার্ক ছাড়া অন্য কোনো জুয়েলারি তুমি পাবে না, ঠিক আছে? চলো এবার একটু কান বালা দেখিয়ে দিই। ব্রাইডাল ইয়ারিং দেখানোর রিকোয়েস্ট ছিল, চুল পলা দেখাবো। ব্রাইডাল ইয়ারিং দেখানোর রিকোয়েস্ট ছিল 9.151 গ্রাম, অপূর্ব দেখতে 9.151 গ্রাম, জোড়া ফিশের অপূর্ব দেখতে ইয়ারিংটা 75,000 approx, অপূর্ব মানে অপূর্ব দেখতে, ঠিক আছে? ও ফুলকান আরো আছে একটা, চলো আরো একটা ফুলকান দেখিয়ে দিই। ওয়েট যাচ্ছে 10.964 গ্রাম, 91,000 approx. দিদি তোমার নেকলেসটার ওয়েট কত? আমার নেকলেসটা 23.183 গ্রাম, 23.183 গ্রাম, 1,92,000 approx. দিদি তোমার নেকলেসটার ওয়েট বললাম, ডায়মন্ডের লোহা বাঁধানো দেখাবে, ডায়মন্ডের লোহা আছে এখন স্টকে, অল্প কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। লহরি কত গ্রাম থেকে স্টার্টিং? 15 গ্রাম থেকে লহরি স্টার্টিং। চলো নেক্সট কানবালা দেখে নাও, ডায়মন্ড লোহা বাঁধানো, হ্যাঁ বলে দিলাম শ্রাবণ, দেখিয়ে দিচ্ছি। চলো নেক্সট কানবালা দেখে নাও, অপূর্ব দেখতে 7.268 গ্রাম, 7.268 গ্রাম, একদম ইউনিক পিস, 7.268 গ্রাম, 60,000 approx, 7.268 গ্রাম, 60,000 approx. চলো নেক্সট কানবালা 10.014 গ্রাম, 10.014 গ্রাম, এটা কিন্তু একটা মারাত্মক পিস, ইউনিক পিস এটা, 10.014 গ্রাম, 83,000 approx, 83,000 approx. এক্সক্লুসিভ টাইচেন কি আছে? আছে, কি নাম, ইন্দ্রানী, সরি গো ইন্দ্রানী, এক্সক্লুসিভ টাইচেন আছে। চলো নেক্সট 7.901 গ্রাম, 7.901 গ্রাম, প্রাইস আছে 65,000 approx, 65,000 approx. আচ্ছা অন্য চলো নেক্সট কানমালাটা দেখে নাও, 3.843 গ্রাম, কেউ বলবে এই কানবালাটা 3.843 গ্রামের একটা কানবালা দেখে নাও, এটা কেউ বলবে 3.843 গ্রাম, 4 গ্রামের কমে এরকম বড় কাভারেজ আলা কানবালা কেউ বলবে না, প্রাইস আছে 32,000 approx, প্রাইস আছে 32,000 approx. নেক্সট দেখে নাও, 5.631 গ্রাম, 5.631 গ্রাম, 46,000 approx. স্বাতি প্রসাদ দি ফুলকান অলরেডি দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ডের লাইফটা দেখতে হবে। টুডে গোল্ড রেট 70,750 রুপিস। রিয়াকশন কোথায়? রিয়াকশন আসছে না কেন? রিয়াকশন না পেলে না মনটা খারাপ হয়ে যায়। লাইভ করছি, তোমরা কালেকশন দেখে তোমরা কমেন্ট করছো কালেকশন ভালো লাগছে, তাহলে রিয়াকশন কেন দিচ্ছ না? কালেকশন ভালো লাগলে তো বেশি বেশি করে রিয়াকশন দেওয়া উচিত, একটু প্লিজ দাও বেশি করে রিয়াকশন। পার্ল ইয়ারিং দেখাবো, নিয়ে বসেছি। চলো নেক্সট, 3.947 গ্রাম, 3.947 গ্রাম, এটা আরো একটা 4 গ্রামের মধ্যে হাই কভারেজের একটা কানবালা, 32,000 approx, 32,000 approx, ছাড়িয়েছি সেটা
কই তো, চল নেক্সট ডিজাইন দেখে নাও। 3.722 গ্রাম, এটাও 4 গ্রামের মধ্যে কানবালা, কিন্তু অসাধারণ কাভারেজ। 3.722 গ্রাম, 30,000 only, জাস্ট 30,000 only। তোমার ডিজাইন গুলো অপূর্ব, থ্যাংক ইউ দিদি। সিঙ্গেল স্টোন ডায়মন্ড রিং কি অ্যাভেলেবেল আছে? এখন আছে। পার্লের ইয়ার টপ দেখাও, দেখাবো। তোমার ইয়ারিংটার প্রাইস 58,000 অ্যাপ্রক্স, 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট, 7.494 গ্রাম, 7.494 গ্রাম প্রাইস যাচ্ছে 62,000 অ্যাপ্রক্স। নেক্সট একটা বাটারফ্লাই কানমালা দেখাই, অপূর্ব সুন্দর দেখতে জিনিসটা। সাবধানে যাও টাটা, একদম তুমি নিশ্চিন্তে থাকো, ছোট হবে না, তোমার নাতনি বড় হয়েও পড়তে পারবে, একদম তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আমি বড় করে সুন্দর করে বানিয়ে দেবো, বড় হয়েই পড়বে ও, ঠিক আছে নিশ্চয়ই। 6.969 গ্রাম যাচ্ছে নেক্সট কারমালাটা, 57,000 অ্যাপ্রক্স, 57,000 অ্যাপ্রক্স। লেডিস ব্রেসলেট দেখাও দিদি, দেখাবো। পার্ল টাই চেন আজকেও দেখাতে পারবো না, নেক্সট উইকে দেখাবো বলেছি না, পার্ল টাই চেন। আমি তো এই উইকেই দুবার লাইভে চলে এলাম। চলো নেক্সট, 9.182 গ্রাম নেক্সট কানবালা, 9.182 গ্রাম প্রাইস যাচ্ছে 76,000 অ্যাপ্রক্স। রেগুলার ইউজার ব্যাঙ্গেল দেখিও, কভার ব্যাঙ্গেল নয়। বরফি মোটিভের ইয়ারিংটা একবার পরে দেখাও না প্লিজ, যেহেতু বরফি মোটিভের ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি। 8K এর মধ্যে লেডিস রিং হবে, 8K এর মধ্যে লেডিস রিং 11 সাইজ। একটু হোয়াটসঅ্যাপ করো, দেখে বলতে হবে। লেডিস রিং এর প্রচুর স্টক, 350-400 স্টক, তার মধ্যে থেকে মনে রাখা খুব মুশকিল কোনটা 8K এর মধ্যে কত সাইজের আছে। কভার ব্যাঙ্গেল দেখাবো, আজকের গোল্ড রেট 70,750 রুপিস। রিয়াকশন আবার বন্ধ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে আমার, রিয়াকশন চাই বেশি করে। চলো বরফি মোটিভের কানমালাটা পরে দেখাতে বলে, এই যাচ্ছে বরফি মোটিভের কানমালা কাভারেজ, বুঝতে পারছো? আমি যেটা পরে রয়েছি সেটা দেখি কোনো অংশে কিন্তু লেন্থে কম নয়, ঠিক আছে। এই যাচ্ছে বরফি মোটিভের কানমালাটা, ঠিক আছে, খুলে ফেলাম। তোমার পেছনে নিচে র্যাকে লহরিটা দেখিও, পেছনে নিচে র্যাকে কি আছে দিদি। আজ কোনো জিনিস বুক করে রাখলে 10-12 দিন পর নেওয়া যাবে, নেওয়া যাবে, বাট অবশ্যই কিন্তু উইদিন 50 ডেজ, 15 ডেজ এর বেশি আমাদের আইটেম বুকিং থাকে না। লাইট ওয়েটে সীতাহার দেখিও, দেখাবো। চলো আর কানবালা, লাস্ট একটা কানবালা দেখাবো, দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে। 4.540 গ্রাম, একদম লাইট ওয়েটে, 5 গ্রামের কম ওয়েট, কিন্তু 7 গ্রামের কানবালার মতন কাভারেজ। প্রাইস যাচ্ছে 37,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 37,000 অ্যাপ্রক্স। কলকাতার অ্যাড্রেসটা কোথায়? কলকাতাতে আমাদের প্রপার কলকাতাতে আমাদের কোনো শপ নেই, আমাদের কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই শপ অশোকনগর গোলবাজার নর্থ চব্বিশ পরগনা, পিনকোড 743222, 743222। কলকাতা থেকে আসতে এখানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। একটু তুমি যদি ভায়া কার আসো, গুগল ম্যাপে দীপুরিত জুয়েলার্স সার্চ করলে তোমাকে দেখিয়ে দেবে। ভায়া ট্রেন যদি তুমি আসো শিয়ালদা থেকে, বনগাঁ লাইনে ট্রেন ধরে অশোকনগর স্টেশনে নেমে, অশোকনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো অটো যাকে বলবে গোলবাজার পূরিত জুয়েলার্সে যাবো, উইদিন 5 মিনিটসের মধ্যে আমার শপের সামনে নামিয়ে দেবে, ঠিক আছে। আবারও মনে করিয়ে দিই, 20th May পর্যন্ত কিন্তু চলছে অক্ষয় তৃতীয়া স্পেশাল অফার। গোল্ড জুয়েলারি মেকিং চার্জে তোমরা পেয়ে যাচ্ছ ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। মান্থলি স্কিমের অ্যাকাউন্ট যদি তোমরা এই টাইমের মধ্যে ওপেন করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 13 মান্থের বোনাস, যেমন পেতে সেটা সেরকমই পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি পেয়ে যাচ্ছ সারা বছর কিছু না কিছু পারচেস করলে মেকিং চার্জের ওপর অ্যাসিওর ডিসকাউন্ট, ঠিক আছে। আর থাকছে সারা বছর ধরে পুরনো হলমার্ক গোল্ড এক্সচেঞ্জ করলে 100% রিটার্ন ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ, জাস্ট 0% রিডাকশন ভ্যালু। ফুল কভার নোয়া, চাটাই হাত দেখাও, রেগুলার ইউজ প্যাঙ্গেল দেখিও, কভার বালা নয়, আচ্ছা সঙ্গে থাকো, কভার বালা দেখিও প্লিজ, চাটাই হাত দেখাও, দেখাবো। রিয়াকশন কোথায়? তোমরা রিয়াকশন কেন দাও না বলো তো, আমি কি করেছি তোমাদের সাথে যে একটু রিয়াকশনটা তোমরা দাও না? তোমার পেছনে নিচে রাখে লহরিটা একটু দেখাও, কি আছে পেছনে নিচে রাখে লহরি, ঝুমকো দেখিও, লেয়ার দেখাবো। চলো আমার পেছনে নিচে লহরিটা হচ্ছে একদম লাইট ওয়েট একটা লহরি, স্টার্টিং রেঞ্জের লহরি, 13.970 গ্রাম, একদম স্টার্টিং রেঞ্জের লহরি, এর থেকে মিনিমাম ওয়েটে আর লহরি হয় না। 13.970 গ্রাম, 1,15,000 অ্যাপ্রক্স, 1,15,000 অ্যাপ্রক্স, 1,15,000 অ্যাপ্রক্স, 13.970 গ্রাম।
25 সাইজের পেস্টিং পলা ভুলো না, দেখাবো দেখাবো নিবেদিতা দিদি দেখাবো, পার্লের ইয়ার টপ দেখাও দেখাবো। চলো একটু সুই ধাগা দেখিয়ে নি, লাস্ট লাইভে প্রচুর প্রচুর রিকোয়েস্ট ছিল সুই ধাগার, একদম দেখাতে পারিনি, কাজে আজকে ওটা দেখাবো। ইয়ারিংটা কত এটা? এই ওটার ইয়ারিং কি ছিল? চলো আচ্ছা, এই দেখছে ইয়ারিংটা, এটাও একটা মারাত্মক পিস, 8.616 গ্রাম এই ছিল ইয়ারিংটা, 8.616 গ্রাম, 71,000 অ্যাপ্রক্স, 71,000 অ্যাপ্রক্স। ও দিদি ভাই 30K কানবালাটা একবার পরো প্লিজ। এই রে কোনটা 30K এর কানবালা দেখিয়েছি, আমার কি এখন মনে আছে কোনটার প্রাইস 30K বলেছি, যে পরে দেখাবো তোমাদের এখন। চলো সুই ধাগা স্ক্রিনশট পাঠাও হোয়াটসঅ্যাপে, ওরা পড়া ছবি পাঠিয়ে দেবে, ঠিক আছে, কানে পড়া ছবি পাঠিয়ে দেবে। সুই ধাগা 2.238 গ্রাম ফার্স্ট সুই ধাগা, প্রাইস আছে 18,000 অ্যাপ্রক্স, প্রাইস আছে 18,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট সুই ধাগা 2.784 গ্রাম, 2.784 গ্রাম, 23,000 অ্যাপ্রক্স, 23,000 অ্যাপ্রক্স। আগের দিন 14K এর মধ্যে একটা নেকলেস দেখিয়েছিল, ওরকম কিছু থাকলে দেখাও, একটু সঙ্গে থাকো আমি নেকলেসে ঢুকি তারপর দেখাচ্ছি। চলো নেক্সট যাচ্ছে 3.001 গ্রাম, 3.001 গ্রাম, প্রাইস আছে 24,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট দেখে নাও 1.948 গ্রাম, 1.948 গ্রাম, 16,000 অ্যাপ্রক্স। বলছি মোটিভের ইয়ারিংটা সেম হয়েছে, পরে বানিয়ে দিতে পারবে আমাকে? হ্যাঁ বানিয়ে দিতে পারবো। ব্ল্যাক লহরিটা দেখাও, দেখানো হয়ে গেছে, ফুল কভার নোয়া প্লিজ, ফুল কভার নোয়া দেখাবো, 26 সাইজের কভার ব্যাঙ্গেল দেখিও দেখাবো। চলো নেক্সট যাচ্ছে 2.342 গ্রাম, 2.342 গ্রাম, 2.342 গ্রাম, 19,000 অ্যাপ্রক্স, 19,000 অ্যাপ্রক্স। 1200 বয়রিং, 12,000 বয়রিং স্টোন হবে, 12,000 মানে কত? না না 12,000 আসবে না। হ্যাঁ কভার ব্যাঙ্গেল দেখাবো, পাল সীতাহার দেখাবো নিয়ে বসেছি, একদম মামন্দি চলে আসো একদিন শপে। 1.595 গ্রাম, 1.595 গ্রাম নেক্সট সুই ধাগা, 13,000 অ্যাপ্রক্স, 13,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে ট্রায়াঙ্গুলারের উপর 1.915 গ্রাম, 1.915 গ্রাম, 15,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 1.811 গ্রাম, 1.811 গ্রাম, 15,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 2.695 গ্রাম, 2.695 গ্রাম, 22,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 1.993 গ্রাম, 1.993 গ্রাম, 16,000 অ্যাপ্রক্স, 16,000 অ্যাপ্রক্স। পার্লের রিং ব্রেসলেট হবে পাকি বুঝলাম না, পার্লের রিং ব্রেসলেট হবে ত্রিনাদি, বুঝতে পারছি না গো, পার লহরিটা দেখাবে দেখাবো। চলো নেক্সট যাচ্ছে 2.495 গ্রাম, 2.495 গ্রাম, 20,000 অ্যাপ্রক্স। লাস্ট সুই ধাগা দেখাচ্ছি 2.480 গ্রাম, 2.480 গ্রাম, 20,000 অ্যাপ্রক্স। আমার সীতাহারটা 32.808 গ্রাম, 32.808 গ্রাম আমার সীতাহারটার প্রাইস যাচ্ছে 2,72,000 অ্যাপ্রক্স, 2,72,000 অ্যাপ্রক্স। কি মেকআপ ব্র্যান্ড ইউজ করেছো? কিসের কিসের জন্য? আমার না পুরোটা মেলানো মেশানো, মানে ফাউন্ডেশনটা একটা, আমি তো ইউজই করি শুধু ফাউন্ডেশন, আই শ্যাডো, আইলাইনার, আর ওটার নাম কি ওই ব্লাশার, ব্যাস, আর হাইলাইটার, এছাড়া আর কিছু আমি ইউজ করি না। ফাউন্ডেশনটা হচ্ছে কিসের একটা ফিটমি হয় না, ওই ফিটমি, ওইটা ফিটমিটা কোন ব্র্যান্ডের আমি ঠিক বলতে পারবো না, ওই ফিটমি গুলো ওইটাই। চলো নেক্সট হচ্ছে আচ্ছা আর দেখাচ্ছি না সুই ধাগা, আর দেখাচ্ছি না গোল্ডের 70,750 রুপিস ফুলকান দেখানো হয়ে গেছে পিয়াদি, একটু রেকর্ডের লাইফটা দেখতে হবে। আমার সীতাহারটা 32.808 গ্রাম, 2,72,000 অ্যাপ্রক্স। পার্লের টপ দেখাও, এই তো দেখাচ্ছি, জাস্ট পার্লেরটাই দেখাচ্ছি। চলো ওয়েট যাচ্ছে ফার্স্ট 1.530 গ্রাম, ফার্স্ট পার্লের টপ 1.530 গ্রাম, প্রাইস যাচ্ছে 13,000 অ্যাপ্রক্স, 13,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 2.515 গ্রাম, 2.515 গ্রাম, 21,000 অ্যাপ্রক্স। চলো গিনি দেওয়ার ষাট পাতা কত পড়বে গো, অর্ডার দিয়ে বানাতে হবে
হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো। 1.240 গ্রাম 10,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 1.025 গ্রাম 1.025 গ্রাম 8,000 অ্যাপ্রক্স। তুমি ব্লাউজ কোথা থেকে বানাও গো? আমার এখানে লোকাল লোকাল একজন কাকিমার থেকে আমি ব্লাউজ বানাই। চলো 1.690 গ্রাম 1.690 গ্রাম 14,000 অ্যাপ্রক্স। থ্যাংক ইউ রাইদি, মেবলিনের ফিটমি একদম সুদীপ্তাদি ঠিক বলেছে, ঠিক ঠিক ঠিক, ওটা মেবলিনের ফিটমি, ওই ফাউন্ডেশনটাই ইউজ করি। গিফট আইটেম আসবে 6K-তে, শিপ্রাদি আসবে, ইয়াররিং কিছু আসবে। চলো নেক্সট যাচ্ছে 2.010 গ্রাম হ্যাঙ্গিং এর উপরে যাচ্ছে 2.010 গ্রাম 17,000 অ্যাপ্রক্স। এ বাবা বলুন দি, এইসব বলো না, শুনেই আমার কেমন লাগে। চলো নেক্সট যাচ্ছে 2.005 গ্রাম 2.005 গ্রাম 17,000 অ্যাপ্রক্স। ফুল কান হবে, লাইট ওয়েটে ফুল কান দেখানো হয়ে গেছে, আজ গ্রাম থেকে আমি ফুল কান দেখানো শুরু করেছি। চলো নেক্সট লং ইয়াররিংটা দেখে নাও, পার্লের মারাত্মক সুন্দর দেখতে এই পিসটা। 2.930 গ্রাম 2.930 গ্রাম 24,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট সেই ডিম্যান্ডিং 3.310 গ্রাম এটার গলার সব বেড়ে গেছে, 3.310 গ্রাম প্রাইস আছে 28,000 অ্যাপ্রক্স। থ্যাংক ইউ অঙ্কিতাদি, 10K এর মধ্যে পাতের শাখা বাঁধানো দেখাবে? হ্যাঁ, 10K এর মধ্যে পাতের শাখা বাঁধানো অ্যাভেলেবেল, যদি দেখাতে নাও পারি হোয়াটসঅ্যাপ করে দেখিয়ে দেবে। যদি তোমার হাতের গোলাপ বালাটা দেখাও, গোলাপ বালা নয়, হাতে পড়ে আছে জুই বালা বা নারকেল ফুল বালা। 36.961 গ্রাম 36.961 গ্রাম 3,17,000 অ্যাপ্রক্স। খিলান দেওয়া বালা প্রত্যেকের হাতে হয়ে যাবে। চিকের কানের টপ হবে না সঙ্গীতাদি, চিকের কানের টপ হবে না। থ্যাংক ইউ রিন্টুদি, থ্যাংক ইউ সো মাচ। মঙ্গলসূত্র সুদীপ্তাদি দেখিয়ে দিয়েছি, লাইভ শুরু করেছি মঙ্গলসূত্র দিয়ে, একটু রেকর্ডের লাইভ দেখতে হবে। 20K এর মধ্যে গোল চোকা দেখাবে, চিকের কানের টপ সঙ্গীতাদি, চিকের কানের টপ হবে না। রিয়াকশন চাই, বেশি করে রিয়াকশন লাগবে, বেশি করে কমেন্ট তো তোমরা করছো, এই কমেন্ট নিয়ে আর কিছু বলবো না, বেশি করে শেয়ার চাই, বেশি করে রিয়াকশন চাই। একটু 8K এর মধ্যে লেডিস রিংটা দেখিও না পল্লবীদি, একটু হোয়াটসঅ্যাপ করো সাইজটা মেনশন করে, 11 সাইজ তুমি বলছিলে, সাইজটা মেনশন করে হোয়াটসঅ্যাপ করো, দেখিয়ে দেবো। চলো কভার বালা দেখিয়ে দিই, 2.940 গ্রাম 2.940 গ্রাম কভার বালা, 2.940 গ্রাম 24,000 অ্যাপ্রক্স। টুডেজ গোল্ড রেট 70,750 রুপিস। 3.500 গ্রাম 3.500 গ্রাম 3.500 গ্রাম কত? 29,000 অ্যাপ্রক্স 29,000 অ্যাপ্রক্স 29,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট 78,000 এর মধ্যে নেকলেস বা সীতাহার কিছু দেখাও। 78,000 এর মধ্যে নেকলেস ও হয়ে যাবে, সীতাহার 78,000 টাকা একটা হয়ে যাবে, সীতাহারও অ্যাভেলেবেল রয়েছে একটা ডিজাইন তোমার বাজেটের মধ্যে, এরপরে পাল সীতাহার দেখাবো। চলো নেক্সট 3.125 গ্রাম 3.125 গ্রাম এই যাচ্ছে পিসটা, 25,000 অ্যাপ্রক্স। এগুলো কি সিঙ্গেল পিসের দাম বলছো? হ্যাঁ দিদিভাই, একদম ছোট টপ কম উইকের মধ্যে অল টাইম পরার মতন দেখাবে, ঠিক আছে? এসকে মুনমুন হোসেন দিয়ে একটু সঙ্গে থাকো, দেখিয়ে দিচ্ছি। 2.543 গ্রাম 2.543 গ্রাম 21,000 অ্যাপ্রক্স 21,000 অ্যাপ্রক্স 21,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট 2.638 গ্রাম 2.638 গ্রাম 21,000 অ্যাপ্রক্স 21,000 অ্যাপ্রক্স। গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়া যাবে দি, একদম অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন অফলাইন দুরকম ভাবে গোল্ড এক্সচেঞ্জ করা হয়, তোমার যেটা সুবিধা তুমি সেভাবে গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারো। চলো নেক্সট 3.00 গ্রাম 3.00 গ্রাম প্রাইস আছে 24,000 অ্যাপ্রক্স। লাস্ট কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি, 3.360 গ্রাম 3.360 গ্রাম 27,000 অ্যাপ্রক্স 1,00,000 এর মধ্যে সীতাহার হবে দিদি? হবে দিদি। সিওডি কি হয়? হ্যাঁ, সিলেক্টেড পিনকোডে সিওডি হয়। এগুলো কিসে? এগুলো কভার ব্যাঙ্গেল দেখালাম, পার্ল চোকার অ্যান্ড টাই চেন দেখাও। পার্ল টাই চেন স্টক নেই, রাজকোট পলা রাখাবে দেখাবো, বাউটি ইয়ারিং দেখাবো, বাউটি ইয়ারিং পেস্টিং পলা এগুলো আনতে হবে। চলো নেক্সট এখানে কি আনা আছে? এগুলো ছাড়া আর সীতা আর কি আছে?
এই কথা, ফিক্সড কিছু নেই, ফিক্সড সব সোল তোমরা প্রত্যেকে জানো আমার পাল সীতাহারে পার লাইন আর পেন্ডেন্ট ডিটাচেবল থাকে। তোমরা চাইলে শুধু লাইনও নিতে পারো, তোমরা চাইলে শুধু পেন্ডেন্টও নিতে পারো, ঠিক আছে। চলো ফার্স্ট লাইনের ওয়েট আছে 1.400 গ্রাম, 1.400 গ্রাম যাচ্ছে ফার্স্ট লাইনের ওয়েট। প্রাইস যাচ্ছে 12,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 12,000 অ্যাপ্রক্স, 12,000 অ্যাপ্রক্স। পেন্ডেন্টের ওয়েট যাচ্ছে 2.0880 গ্রাম, 2.0880 গ্রাম, প্রাইস যাচ্ছে 17,000 অ্যাপ্রক্স। টোটালটার প্রাইস যাচ্ছে 29,000 অ্যাপ্রক্স, টোটালটার প্রাইস যাচ্ছে 29,000 অ্যাপ্রক্স। পার্ল ইয়ারিং জাস্ট দেখালাম ছোট, একদম কম ওয়েটের, অল টাইম পরার মতন কানের দেখাবে, দেখাবো। তোমার পেছনের ব্ল্যাক ক্রিস্টালটা দেখিয়ে দিচ্ছি মৌদি, একটু সঙ্গে থাকো, আবার রিপিট করে দেবো। চলো নেক্সট, আবার লাইনের ওয়েট যাচ্ছে 1.280 গ্রাম, 1.280 গ্রাম, 11,000 অ্যাপ্রক্স। পেন্ডেন্টের ওয়েট যাচ্ছে 2.080 গ্রাম, 2.080 গ্রাম, 17,000 অ্যাপ্রক্স। টোটালটার প্রাইস যাচ্ছে 28,000 অ্যাপ্রক্স, 28,000 অ্যাপ্রক্স। আপনার ইয়ারিংটার প্রাইস কত? আমার ইয়ারিংটা 58,000 অ্যাপ্রক্স, 7.037 গ্রাম, 7.037 গ্রাম, 58,000 অ্যাপ্রক্স। তোমাদের কি হয় গো, থেকে থেকে তোমরা কেন রিয়াকশন দাও, ছেড়ে দাও আমাকে, একটু বেশি করে রিয়াকশন দিলে তোমাদের কি হয়, এরকম কেন করো তোমরা, একটু রিয়াকশন দিতে থাকো, বেশি করে একটু রিয়াকশন দিতে থাকো। চলো একটু বলো না, কভার বালা আর গালা ভরা বালা ডিফারেন্স কি? পুরোটাই ডিফারেন্স। হ্যাঁ, কভার বালাটা হচ্ছে জিনিসটা, ফার্স্টে ব্রোঞ্জের বালাটা তৈরি করা হয়, তার উপর একদম পাতলা সোনার পাত মুড়ে দেওয়া হয়, ঠিক আছে। কভার বালা যেটা ব্রোঞ্জের, ব্রোঞ্জ দিয়ে বালা বা কপার দিয়ে বালা তৈরি করার পর তার উপর একদম পাতলা করে সোনার একটা পাতকে জুড়ে দেওয়া হয়, এটা হচ্ছে কভার আইটেম। আর গালা ভরা বালা হচ্ছে গোটা জিনিসটা সোনার বালা দিয়ে ফাপা কন্ডিশনে বানানো হয়, গালার যে রিং সার্কেলটা ফাপা কন্ডিশনে ওটাকে বানানো হয়। এবার সোনা যেহেতু একটা সফট মেটাল, টোকা লাগলে ফাপা জিনিসটা বসে যাবে, তাই ওটা স্ট্রেংথ বানানোর জন্য ওটার মধ্যে ছোট্ট একটা ফুটো রাখা হয়, ছোট্ট ফুটো দিয়ে গোটা বালাটার ভেতরে গালাটা ভরে দেওয়া হয় যাতে বালাটা হার্ডি হয়, ঠিক আছে। দিদি ভাই কিভাবে লাইন থাকে পেন্ডেন্ট ডিটাচ করা যায় একটু খুলে দেখিয়ে দেবে? হ্যাঁ দেখিয়ে দেবো, কিন্তু জিনিসটা হচ্ছে দে আমাকে একটা দেখিয়ে দেবো, তোমরা নিজেরাই করতে পারবে বাড়িতে। মুখ দেওয়া কঙ্কন দেখাবে দিদি, মুখ দেওয়া কঙ্কন একটা আছে স্টকে নাকি এখন নেই? আগের দিন কাউন্টার থেকে বিক্রি হয়ে গেছে মুখ দেওয়া কঙ্কন, এই মুহূর্তে স্টকে নেই। চলো এই দেখো, এই যাচ্ছে এই রিংটা, এই রিংটা এখানে ওপেন থাকে, ঠিক আছে। তোমাদের বাড়িতে শোন বা এই জাতীয় কিছু যদি থাকে, এই একটু প্রেস করলেই এত তারা দাও লাভ সাইডের ওপরে আঙুল আটকে থাকে, এটাই ভালো বলেছে। চলো একটু প্রেস করলেই এখানটা ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকা করলে এখান দিয়ে তোমরা পেন্ডেন্টটা বের করে ঢুকিয়ে নিতে পারবে, ঠিক আছে। একদম ইজিলি করতে পারবে, খুব ইজি কাজটা, ঠিক আছে। এই হয়ে গেল। তুমি একদিন তোমার ওয়ার্কশপে রিলস বা লাইভ করো, আমরা যে এত সুন্দর শোরুমে লাইভ দেখি, ওয়ার্কশপটাও দেখতে চাইবো, সব দাদারা যে এত সুন্দর জুয়েলারি তৈরি করেন। একদম নিবেদিতা দি, খুব ভালো একটা কথা বলেছো, ভীষণ ভালো লাগলো কথাটা শুনে, নিশ্চয়ই করে দেবো, নিশ্চয়ই করে দেবো। সত্যি যারা এত সুন্দর প্রোডাক্ট গুলো বানায় তাদেরকে লাইম লাইটে আনাটা সত্যি খুব প্রয়োজন, নিশ্চয়ই আমি তোমার রিকোয়েস্ট রাখবো, নিশ্চয়ই দেখাবো একদিনকে, ঠিক আছে। 2.890 গ্রাম যাচ্ছে নেক্সট পেন্ডেন্টটা, 2.890 গ্রাম যাচ্ছে নেক্সট পেন্ডেন্টটা, প্রাইস যাচ্ছে 24,000 অ্যাপ্রক্স। লাইনের ওয়েট যাচ্ছে 1.250 গ্রাম, 11,000 অ্যাপ্রক্স। প্রাইস যাচ্ছে কত? টোটালটার প্রাইস যাচ্ছে 35,000 অ্যাপ্রক্স। 1 লাখের সীতাহার দেখাও, দেখাবো, একটু সঙ্গে থাকতে হবে। অনলাইনে কি করে সোনা এক্সচেঞ্জ করবো দিদি, একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে একদম ডিটেলসে গাইড করে দেওয়া হবে।
চলো নেক্সট দেখে নাও, নেক্সট পেন্ডেন্টের ওয়েট হচ্ছে 1.635 গ্রাম, 1.635 গ্রাম প্রাইস আছে 14,000 approx. চলো নেক্সট পেন্ডেন্টের প্রাইস আছে 1.740 গ্রাম, 1.740 গ্রাম, 14,000 approx. পুরো ভয়েস ব্রেক করছে, পুরোনো হলমার্ক ছাড়া গয়নায় কত বাজায়? 6%, পুরোনো হলমার্ক ছাড়া অন্য যে কোনো পিওরিটির গোল্ডে 6% বাজায় গালাই লস হিসেবে, ভয়েস ব্রেক করছে। একটু বাকিরা জানাও, অডিও ভিজুয়াল ক্লিয়ার আছে কিনা একটু বাকিরা জানাও, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। 10 গ্রামের মধ্যে পার্ল সীতাহার হবে, হবে আজকে গোল্ডের 70,750 রুপিস। নেক্সট পার্ল সীতাহারের লকেটটার ওয়েট যাচ্ছে 2.020 গ্রাম, প্রাইস আছে 17,000 approx. 25 গ্রামের মধ্যে সীতাহার দেখাও, দেখাবো পার্ল নেকলেস, দেখাও পার্ল নেকলেস দেখাবো ক্লিয়ার। আচ্ছা সুরেশ আদি বলছে ক্লিয়ার, একটু বাকিরা জানাও কিছু ভালো কোরিয়ান জাত। ডিপ জানিদি কি বললে আমি বুঝতে পারলাম না গো, তোমার ফিঙ্গার রিংটার প্রাইস কত? এই ফিঙ্গার রিংটা 5.107 গ্রাম, 42,000 approx. হলমার্ক সোনা কি এক্সচেঞ্জে কিছু বাদ যায়? হলমার্ক সোনাতে 100% ভ্যালু পাবে, 100% ভ্যালু পাবে, কিচ্ছু বাদ যায় না। মৌসুমিদি ক্লিয়ার বলছে, সুদীপ্তাদি মঙ্গলসূত্র, সুদীপ্তাদি মঙ্গলসূত্র দেখিয়ে দিয়েছি, লাইভ শুরুই করেছি মঙ্গলসূত্র দিয়ে, একটু রেকর্ডে লাইভ দেখো দিদি, সিলভার কালেকশন কবে লাইভ করবে? একটু সত্যি কথা, অনেকদিন সিলভারের লাইভ হচ্ছে না, করছি, চেষ্টা করছি। পিয়াদি সব ক্লিয়ার, মনিফাদি অল ক্লিয়ার, টিনাদি অল ক্লিয়ার, ঠিক আছে। চলো সবাই যখন বলে দিয়েছে, ম্যাক্সিমাম লোকজন বলে দিয়েছে অল ক্লিয়ার, যার প্রবলেম হচ্ছে মেবি তার নেটওয়ার্ক প্রবলেম আছে। একটু দেখো তুমি, একটু ফোনটা নিয়ে এদিক ওদিক ঘোরো বাড়ির মধ্যে, কোনো না কোনো অংশে মানে বাড়ির কোনো না কোনো পোর্শনে ভালো নেটওয়ার্ক পেয়ে যাবে, ক্লিয়ার দেখতে পাবে। কিছুই ভালো করে শোনা যাচ্ছে না, ভয়েস ব্রেক করে যাচ্ছে। দেব জানিনি আমার মনে হচ্ছে তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, বুঝেছো? তুমি যে লোকেশনে আছো সেখান থেকে একটু শিফট করো, দেখো মেবি পেয়ে যাবে, কারণ বাকিরা সবাই জানাচ্ছে ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে চলো, পলা পেস্টিং পলা দেখানো রিকোয়েস্ট ছিল, দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট পেস্টিং পলা 271.890 গ্রাম, 1.890 গ্রাম ফার্স্ট পেস্টিং পলা, 1.890 গ্রাম, 15,000 approx. দিদি ভাই লাইনের পেন্ডেন্ট দিয়ে কি 20K এর ভেতরে পালসি তাহার হবে না? 20K এর মধ্যে নেই গো, এই 24K 25K এরকম আছে। 2.150 গ্রাম, 2.150 গ্রাম, সাইজ যাচ্ছে 24, সাইজ যাচ্ছে 24, 17,000 approx. একটু ছুট পলা দেখাও না, দেখাবো নিয়ে বসেছি। চলো নেক্সট যাচ্ছে 1.050 গ্রাম, 1.050 গ্রাম, 8,000 approx, সাইজ যাচ্ছে 26। আমব্রেলা রিং লাস্ট লাইভে দেখিয়েছি, লাস্ট লাইভে আমব্রেলা রিং দেখিয়েছি, আজকে আর রিপিট করছি না। চলো নেক্সট 271.100 গ্রাম, 1.100 গ্রাম, 9,000 approx. আচ্ছা তোমার পেছনে ব্ল্যাক চাটাইটা দেখানো হয়ে গেছে দিদি, পুরোনো গয়না যেগুলো হলমার্কের বাট এইচইউআরই নাম্বার নেই, এক্সচেঞ্জ করলে ভ্যালু কি একই পাবো? একদম 100% ভ্যালুই পাবে। একটু এক্সক্লুসিভ টাই চেন দেখাও, দেখাচ্ছি টাই চেন দেখাচ্ছি। নেক্সট যাচ্ছে 1.550 গ্রাম, 1.550 গ্রাম, সাইজ যাচ্ছে 25, 13,000 approx. 1.750 গ্রাম, 1.750 গ্রাম, প্রাইস যাচ্ছে 14,000 approx, 14,000 approx. নেক্সট যাচ্ছে 1.220 গ্রাম, 1.220 গ্রাম, প্রাইস যাচ্ছে 10,000 approx. সীতাহার আমি যেটা পড়ে রয়েছি 32.808 গ্রাম, প্রাইস যাচ্ছে 2,72,000 approx, 2,72,000 approx. চুষি জুয়েলারির কালার কি অন্য সলিড গোল্ড জুয়েলারি থেকে ডিফার করে? আমি কোনো একটা স্টোর থেকে নিয়েছিলাম বাট কালার ডিফার করছে, হালকা 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 একটু ডিফার করে, এত পাতলা সোনার লেয়ার থাকে তো একটু ডিফার করে, একটু ম্যাট। তারপরে চুষি জুয়েলারি গুলোর কি হয়, ম্যাট পলিশ থাকে, ওটাতে হাই পলিশ করা যায় না চুষি বল গুলোতে, হ্যাঁ ওগুলোতে ম্যাট পলিশ করতে হয়, যার জন্য একটু হালকা ডিফার করে। সীতাহারের প্রাইস জাস্ট বললাম 2,72,000 approx. চলো নেক্সট 1.970 গ্রাম, 1.970 গ্রাম, 16,000 approx. রিয়াকশন কোথায় গেল? 16,000 approx, 16,000 approx, সাইজ আছে 24, রিয়াকশন কোথায় গেল? আবার কি হলো, রিয়াকশন পাই না কেন? বেশি করে রিয়াকশন চাই যে আমি। নেক্সট যাচ্ছে 1.610 গ্রাম, 1.610 গ্রাম, প্রাইস আছে 13,000 approx. চলো নেক্সট যাচ্ছে 24,
1.590 গ্রাম 13,000 অ্যাপ্রক্স। যে আমাকে 2.4 এর পেস্টিং পলা দেখাতে বলেছিল দিদি, অনেকগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট, 2.445 গ্রাম দেড় প্যাচ, 2.445 গ্রাম প্রাইস আছে 20,000 অ্যাপ্রক্স, 20,000 অ্যাপ্রক্স। রিয়াকশন কোথায়? বাহ, আসছে রিয়াকশন, আসছে। থ্যাংক ইউ সো মাচ, আমি রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা এত এত রিয়াকশন দেওয়ার জন্য। কঙ্কন পালা দেখাও দি, দেখিয়ে দিচ্ছি। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো দিদি গোল্ড এক্সচেঞ্জের জন্য? যে কোনো দুটো নাম্বার, আমি ডিসক্রিপশন বক্সে যে দুটো নাম্বার দিয়েছি তার মধ্যে যে কোনো একটাতে করলেই হয়ে যাবে। 1.805 গ্রাম প্রাইস যাচ্ছে 14,000 অ্যাপ্রক্স। নেক্সট ডেট প্যাড যাচ্ছে 1.260 গ্রাম। অন্য এক দোকানে হাবড়ার আমার গয়না থেকে 8% ডিডাক্ট করে নিয়েছে, হলমার্কের ছিল, এই জন্য তোমাদের এত ভালো লাগে। মানুষ একবারই ঠকে, সে তো অবশ্যই দিদি, মানুষ একবারই থাকে। তবে আমার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমি লাইভে যে জিনিসটা মুখে বলি আমার শপে এসেও কিন্তু সেম সেম জিনিসটাই তোমরা পাবে, ঠিক আছে? এমন না যে আমি লাইভে একরকম কথা বলি আর শপে এলে অন্যরকম কাজ করি। আর এই মুহূর্তে লাইভে প্রেজেন্ট আছো, মেবি অনেকেই আছো যারা আমার থেকে অনলাইনে গোল্ড এক্সচেঞ্জ করেছো বা অফলাইনে গোল্ড এক্সচেঞ্জ করেছো, তারা কিন্তু প্রত্যেকেই জানো আমার বরাবর 6% ডিডাক্ট হয়। 6% গালাই লসে যেটুকুনি লাগে ঠিক 6%ই আমি ডিডাক্ট করি, এছাড়া 1%ও এক্সট্রা ডিডাক্ট করি না। আর হলমার্কে তো এবছর পয়লা বৈশাখ থেকে একদম শুরু হয়ে গেছে, 100% রিটার্ন ভ্যালু, কোনো সময় কিছু বাদ যাবে না। হাই কভারেজ মুখ পাল্লা দেখিও, মেরুন কালার দেখাবেন প্লিজ, মেরুন কালারটা এই মুহূর্তে স্টকে নেই ম্যাডাম, দেখাতে পারছি না। 1.260 গ্রাম সাইজ আছে 2-3, 1.260 গ্রাম 10,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে 1.805 গ্রাম, 1.805 গ্রাম সাইজ যাচ্ছে 2-4, 15,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 1.186 গ্রাম সাইজ যাচ্ছে 2-3, সাইজ যাচ্ছে 2-3, 9,000 অ্যাপ্রক্স। চলো আর দেখাচ্ছি না, বেশ কয়েকটা চুর পলা দেখিয়ে দেবো। আচ্ছা পেছনে, আমাকে 78,000 এর নেকলেস বা সীতাহার দেখাবো, এক্সক্লুসিভ টাই চেনটা দেখাবো দেখাবো দেখাবো। সরু পাটের পলা, অন্য কালার দেখাও, অন্য কালার এই মুহূর্তে নেই গো পেস্টিং পলা গুলো। চলো 2.605 গ্রাম, 2.605 গ্রাম 21,000 অ্যাপ্রক্স। রাজকোট পলা বা লাইট ওয়েট পলা 26 সাইজে দেখাও ডেলি ইউজের জন্য, অ্যাভেলেবেল রয়েছে, হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে। 7,000 থেকে 14,000 এর মধ্যে রাজকোট স্লিক পাতে পলা পেয়ে যাবে, এটা একদম ঠিক। আমি গিয়েছিলাম, আমি অনলাইন স্টোরে গিয়ে দেখেছি, খুব ভালো বিহেভিয়ার, যেমন বলে বলা হয় তেমনই ডিস্টেন্সের জন্য, যেমন বলে তেমনই ডিস্টেন্সের জন্য প্রবলেম। হ্যাঁ রেঞ্জনীতি, ডিস্টেন্সের জন্য তো অবশ্যই প্রবলেম, সেই জন্যই তো অনলাইন ফেসিলিটি রেখেছি। অনলাইনে তোমরা এক্সচেঞ্জও করতে পারবে, নতুন প্রোডাক্টও পারচেস করতে পারবে। তোমরা একটা বাটারফ্লাই চোকার কাম নেকলেস স্টকে রাখতে সেটা অর্ডার দিলে অ্যাপ্রক্স কত পড়বে? ওটা 4.5 গ্রাম, 4.5 গ্রামের ওজন 28,000 টাকা মতন। তাহলে 32 ফু হবে, 37.5, এত বেড়ে গেছে, 37,000 মতন পড়বে পোলমিদি, 4.5 গ্রামে। লাইট ওয়েট মান্তাসা দেখা না দেখাচ্ছি। চলো চুর পালা, 4.670 গ্রাম সাইজ যাচ্ছে 2-7। চুর পরার ক্ষেত্রে বলবো চওড়া চুল পরা যারা নেবে, এক সাইজ বড় নেবে হাতে, ঠিক আছে? মানে তোমার সাইজ যদি 2-6 হয় 2-7 নেবে, 2-5 হলে 2-6 নেবে। চুর পলা কি হয়, এতটা চওড়া তো বেশি কাভারেজ নিয়ে ঢোকে, তখন এক সাইজ বড় না হলে কিন্তু হয় না। আমার 2-5 সাইজ দেখো, 2-7 ইজিলি ঢুকছে, ঠিক আছে? চুর পলা চওড়া জিনিস যখনই নেবে, চুর পলা চওড়া শাখা সবসময় এক সাইজ বড় নেবে। 4.670 গ্রাম, 38,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে 2.605 গ্রাম, 2.605 গ্রাম 21,000 অ্যাপ্রক্স। সেই ফেমাস কিউট ফিশ টপস কি কোনোদিন রিস্টক হবে? হ্যাঁ হবে, কেন হবে না নিমিত দাদি, হবে হবে, সবসময় মাথায় থাকে না, হবে। ডলফিন 6.825 গ্রাম, 56,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে 5.950 গ্রাম, 5.950 গ্রাম 49,000 অ্যাপ্রক্স। 4.460 গ্রাম, 4.460 গ্রাম 37,000 অ্যাপ্রক্স। 3.510 গ্রাম, 3.510 গ্রাম 29,000 অ্যাপ্রক্স। চুর পলা পাওয়া যাবে, চুর পলা সরু পাওয়া যাবে, সরুও দেখিয়েছি। আরেকটা পেয়ারের চুর পলা দেখাই, দেখো ভীষণ সুন্দর,
2.740 গ্রাম, পেয়ারের ওয়েট যাচ্ছে 2.740 গ্রাম, 22,000 অ্যাপ্রক্স। একটু কভার ব্যাঙ্গেল দেখিও প্লিজ, কভার ব্যাঙ্গেল কভার বালা দেখিয়েছি, হয়ে গেছে এটা, হয়ে গেছে, এটা বের করো, এটা বের করো। চলো নেক্সট দেখে নাও, 4.215 গ্রাম, 4.215 গ্রাম, 35,000 অ্যাপ্রক্স, সরু পাতের পলা দেখাও, সরু পাতের পলা, পার গ্রাম মেকিং চার্জ 14.5%, থেকে আমাদের মেকিং চার্জ শুরু, 90% জুয়েলারির মেকিং চার্জ 14.5%, চলো 2.925 গ্রাম, 2.925 গ্রাম, 24,000 অ্যাপ্রক্স, চলো চুল পড়া শরীর। তোমার রিংটা দেখাও, আমার রিং, আমার রিংটা 5.107 গ্রাম, 42,000 অ্যাপ্রক্স, 7.884 গ্রাম, 7.884 গ্রাম, 65,000 অ্যাপ্রক্স, কি করবে নিয়ে, কোথায় পড়বে, হবে না, এক সাইজ বড় নিতে হবে, 2-3 নাও পেয়ে যাবে। চুরপলা কি ডেইলি ইউজ করতে পারবো? একদম। তোমার রিংটা দেখাও, দেখিয়ে দিলাম, কতবার মেসেজ করলাম, একবারও দেখলে না, পাতের মোটা শাখা দেখাবে, পাতের খুব মোটা শাখা আমি রেডি রাখি না গো। তোমার কিরকম চওড়ার শাখা চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি একদম তোমাকে বলে দেবো, অর্ডার দিলে বানিয়ে দেবো, ঠিক আছে। তিন ধাতু নোয়া একটু চটপট করে লাইট ওয়েট তিন ধাতু নোয়া একটু নিয়ে নাও, দেখে নাও, রেগুলার ইউজ তিন ধাতু নোয়া, আমি জানি এগুলো দেখানোর পরে আবার ঝড় উঠে যাবে হোয়াটসঅ্যাপে। 1.312 গ্রাম, 1.312 গ্রাম, অল সাইজ অ্যাভেলেবেল, 11,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট, 1.237 গ্রাম, 1.237 গ্রাম, 11,000 অ্যাপ্রক্স। কভার ব্যাঙ্গেল 10 গ্রামের চুর হবে, হবে 10 গ্রামের চুর হবে। চলো নেক্সট, 1.514 গ্রাম, 1.514 গ্রাম, 12,000 অ্যাপ্রক্স, এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু অসাধারণ। 1.123 গ্রাম, 1.123 গ্রাম, 9,000 অ্যাপ্রক্স। 2.338 গ্রাম, 2.338 গ্রাম, 19,000 অ্যাপ্রক্স, 19,000 অ্যাপ্রক্স। বাউটি ইয়ারিং দেখাবো, বাউটি ইয়ারিং, সেফটি পিন কানের দুল ঝোলার ওপরে দেখাও প্লিজ, প্লিজ, প্লিজ দেখাবো। টাই চেন, এমনি টাই চেন, বাউটি কানের দুল, সেফটি পিন, ইয়ারিং। নেক্সট কি আছে এখানে, মুখ কলার বুকগুলো দে, পেছনে নেকলেসটা প্লিজ দেখাবেন, পেছনে কোন নেকলেসটা দিলে 10 গ্রামে চুর হবে। চলো মুখ কলার, আমি শুধু মুখগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কোনো কালারের পলা আমার কাছে অ্যাভেলেবেল, হোয়াইট, রেড, ব্ল্যাক, মারুন, গ্রিন, ঠিক আছে, 5টা কালারের পলা অ্যাভেলেবেল, হোয়াইট, রেড, ব্ল্যাক, মারুন, গ্রিন। তোমরা যে কালারের যে সাইজের পলা বলবে তাতেই আমি সেট করে দিতে পারবো, আমি শুধু মুখগুলো দেখিয়ে দিচ্ছি। 5.075 গ্রাম, 5.075 গ্রাম, 5.075 গ্রাম, 42,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে, 6.175, কি বলবো, আমার নিজেরই হাসি পেয়েছে, 6.175 গ্রাম, 51,000 অ্যাপ্রক্স, 51,000। হ্যাঁ, শিয়ালদা থেকে বনগায় আসতে গেলে হাবড়ার আগে স্টেশন পড়বে অশোকনগর, কাল নোয়া বাঁধানো কিছু থাক, কালো নোয়া বাঁধানো, কালো নোয়া আমি সেল করি না দিদি, ব্ল্যাক নোয়া এই কারণেই সেল করি না, ব্ল্যাক নোয়াটা তুমি রেগুলার ইউজ করা শুরু করবে তো 2-3 সপ্তাহ পরবে, তারপরে দেখবো ওটার মধ্যে রাস্ট পড়ে যাচ্ছে, জং পড়ার একটা দাগ হয়ে যায়। এত দাম দিয়ে একটা সোনার জিনিস কিনলে মেইন জিনিসটার মধ্যেই যদি ওরকম ভাবে রাস্টের দাগ পড়ে যায়, জিনিসটার কোনো বিউটি থাকে না। সেই জন্য আমার নিজের পার্সোনালি জিনিসটা একদম পছন্দ না, আমি নিজে কোনোদিনও হাজার হাজার টাকা দিয়ে একটা রেগুলার পরার জিনিস কিনে যদি 2-3 সপ্তাহ ম্যাক্সিমাম 1 মাস পরে দেখি হয়তো মরচে পড়ে যাচ্ছে, সেই জিনিস যখন আমি নিজে পরবো না, আমি তোমাদেরকেও পরার জন্য সেল করবো না, ঠিক ওই একটাই কারণে আমি ব্ল্যাক নোয়া সেল করি না। মাইকটা দে, পারলে টাই চেন নেই, 9,000-এর নোয়াটা একবার দেখাও, এসএস নেবো, হোয়াটসঅ্যাপ করো, দিদি সরিয়ে দিয়েছি গো, সরিয়ে দিয়েছি, না দেখিয়ে দিতাম, 9,000-এর নোয়াটা হোয়াটসঅ্যাপ করো। 4.440 গ্রাম, 4.440 গ্রাম, নেক্সট মুখ কলা 4.440 গ্রাম, প্রাইস আছে 36,000 অ্যাপ্রক্স, 3.792 গ্রাম, 3.792 গ্রাম, প্রাইস আছে 31,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে 4.470 গ্রাম, 4.470 গ্রাম, প্রাইস আছে 37,000 অ্যাপ্রক্স, 4.225 গ্রাম, 4.
তোমার ইয়ারিংটা একটু দেখাবে, 7.037 গ্রাম 58,000 আমার ইয়ারিংটা, 7.037 গ্রাম 2.579 গ্রাম একদম ইউনিক শেপ 2.670 গ্রাম 2.670 গ্রাম 15,000 অ্যাপ্রক্স চলো নেক্সট যাচ্ছে 2.602 গ্রাম 2.602 গ্রাম 13,000 অ্যাপ্রক্স নেক্সট 2.66 গ্রাম 2.66 গ্রাম 22,000 অ্যাপ্রক্স চুর কত দাম থেকে শুরু হয় দিদি একটু সঙ্গে থাকো দেখাচ্ছি চুরে ঢুকছি 1.62 জিরো গ্রাম একদম পুচকি 1.62 জিরো গ্রাম 13,000 অ্যাপ্রক্স নেক্সট 2.66 জিরো গ্রাম 2.66 জিরো গ্রাম 22,000 অ্যাপ্রক্স আর দেখাচ্ছি না অসাধারণ একটা পিস, মারাত্মক তার কাভারেজ 2,72,000 অ্যাপ্রক্স মঙ্গলসূত্র মিনিমাম কত গ্রাম থেকে স্টার্ট হয়? 4 গ্রাম থেকে মঙ্গলসূত্র শুরু হয়, 41,000 থেকে মঙ্গলসূত্র দেখিয়েছি। চলো ফার্স্ট টাই চেন, এটা কিন্তু ফার্স্ট একটা অ্যাডজাস্টেবল টাই চেন নয়, গলায় ধরে লেন্থ দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাডজাস্টেবল টাই চেন নয়, ঠিক আছে? এটা এরকম মিড লেন্থে পাবে, এটার ওয়েট যাচ্ছে 13.428 গ্রাম, এই যাচ্ছে পিসটা 13.428 গ্রাম 1,11,000 অ্যাপ্রক্স 1,11,000 অ্যাপ্রক্স 1,11,000 অ্যাপ্রক্স চলো নেক্সট টাই চেন, একদম মিনিমাম ওয়েট থেকে শুরু করবো টাই চেন দেখানো, অ্যাডজাস্টেবল। এবার প্রত্যেক কটা টাই চেন যা দেখাবো সবকটা কিন্তু অ্যাডজাস্টেবল দেখাবো, ঠিক আছে? প্রত্যেক কটা টাই চেন অ্যাডজাস্টেবল। ওয়েট যাচ্ছে 12.035 গ্রাম 99,000 অ্যাপ্রক্স চলো নেক্সট যাচ্ছে 4
আজকে জুন এক এক রকম 14.269 gram 14.269 gram 118,000 approx 118,000 approx টাসেল লকেট দেখাবে, টাসেল লকেট আমি রিল পোস্ট করে দেবো। চলো নেক্সট যাচ্ছে 18.508 gram 18.508 gram 153,000 approx মারাত্মক সুন্দর দেখতে 53,000 approx চলো নেক্সট যাচ্ছে চুর দেখিও দেখাবো 20K এর মধ্যে দেখাও না চেন 20K এর মধ্যে চেন একটু সঙ্গে থাকো চলো নেক্সট 14.520 gram 14.520 gram প্রত্যেক কটা টাই চেন অ্যাডজাস্টেবল 120,000 approx চলো নেক্সট যাচ্ছে 14.897 gram এক্সক্লুসিভ টাই চেন যে বলছিলে এটা দেখে নাও ভীষণ রেয়ার একটা ডিজাইন এবং সেরকম স্মার্ট পিসটা ফিশ টাইচেন অনেক দেখতে পাবে আমিও দেখালাম একটা ফিশ টাইচেন অনেক দেখতে পাবে এই ফিশ মোটিফটা পাবে না এই ফিশ মোটিফের কাজটা শুধু দেখো এই শাইনটা দেখছো কি মারাত্মক শাইনটা শুধু দেখো এই ফিশ মোটিফটা ঠিক আছে অপূর্ব পিসটা অপূর্ব পিসটা 14.897 gram অ্যাডজাস্টেবল টাইচেন 14.897 gram প্রাইস আছে 14.897 gram নেক্সট আইটেম একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন 15.278 gram 126,000 approx 126,000 approx এবারেরটা কিন্তু ডানা মেলা ময়ূর দেখো পাখনা মেলা ময়ূর একদম 13.209 gram 13.209 gram 109,000 approx পার চোকার আজকে গোল্ড রেট 70,750 rupees চলো নেক্সট দেখাচ্ছি 12.003 gram 12.003 gram প্রাইস আছে 99,000 approx চলো নেক্সট যাচ্ছে 25.102 gram গণেশ 25.102 gram 208,000 approx তোমার রিংটার প্রাইস আমার এই রিংটা 5.107 gram 42,000 approx ক্যাটাপিলার রিংটা 7.884 gram 65,000 approx তোমার হাতের ফ্লাওয়ার বালাটা 36.961 gram 36.961 gram 317,000 approx চলো নেক্সট যাচ্ছে 14.127 gram 14.127 gram 117,000 approx কভার ব্যাঙ্গেল তো হবে কভার বালা রেখে দিয়েছি কভার ব্যাঙ্গেল দেখাবো চলো নেক্সট কি আইটেম তোমার হাতে ফ্লাওয়ার বালাটা কত গ্রাম জাস্ট বললাম 36.961 gram 317,000 approx তোমার রিংটা বলে দিয়েছি যে হলমার্ক সোনা দেব সেই ওয়েটের সোনা পাবো একদম কাজল মন্ডল দিয়ে আমি তো বারবার বলছি 100% রিটার্ন ভ্যালু পেয়ে যাবে তুমি 5 গ্রাম দিলে 5 গ্রামই পাবে তুমি 6 গ্রাম দিলে 6 গ্রামই পাবে তুমি 10 গ্রাম দিলে 10 গ্রামই পাবে ঝুমকো লহরি বালা না চুড়ি মৈত্রী সাহাদি বালানা চুরি বুঝলো চুর 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 আছে চুর আনিস চুরান চুরান তোমার পেছনের লহরিটা আমার পেছনের লহরিটা দেখিয়ে দিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি দেখ এই যাচ্ছে আমার পেছনে একদম মিনিমাম ওয়েটের লহরি 13.970 gram 13.970 gram একদম মিনিমাম ওয়েটের লহরি 1,15,000 approx 1,15,000 approx কিচ্ছু আর কিচ্ছু কি বললো হাতটা চুটটা নেই না ভিকি একটা লেডিস হিসেবে দেখিও প্লিজ পসিবল হলে দেখাবো কানেক্টর প্রাইস হচ্ছে 58,000 approx 7.037 gram 58,000 approx কানেক্টর প্রাইস জাস্ট বললাম 78,000 নেকলেস সীতাহার দেখাবো 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 এই 78,000 টাকা মানে কত গ্রামের নেকলেস হচ্ছে দেখতো 9 গ্রাম
আচ্ছা, নগ্রামের সীতাহার আসবে? নগ্রামের সীতাহার আসবে না, নেকলেস আছে, আমি নেকলেস দেখিয়ে দেবো। উপরের লহরিটা, উপরে কি লহরি আছে? লাইট ওয়েটের চুড়, এই যে খুলে ফেলেছি চুড়ের বাক্স দেখাচ্ছি। আচ্ছা, ওপরে এই যে লহরি, ওপরে লহরির ওয়েট যাচ্ছে 24.600 গ্রাম, 24.600 গ্রাম। ওয়ান সাইডে যাচ্ছে এরকম পিকক মোটিভ, থ্রি লাইন লহরি, সেন্টার পিসে যাচ্ছে এরকম ভাবে হাইলাইট করা, আদার সাইডে যাচ্ছে এরকম ভাবে ময়ূর মোটিভের সঙ্গে এরকম একটা প্যাটার্ন। 2,04,000 approx এই যাচ্ছে পিসটা। KDM গোল্ড এক্সচেঞ্জ হবে, সমস্ত পিউরিটির গোল্ড এক্সচেঞ্জ হবে, সমস্ত পিউরিটির গোল্ড এক্সচেঞ্জ হবে। মিনিমাম ওয়েট থেকে চুড় দেখাবো। আরো চুর কোথায়? এখানে তো সব চুর নেই নাকি? আরো চুর আছে, ঠিক আছে, চলো লাগবে না। লাইট ওয়েটের চুর দেখো, 12.522 গ্রাম, 12.522 গ্রাম, 12 গ্রামের খিলান দেওয়া চুর, কাজটা শুধু দেখো, 12.522 গ্রাম, 1,03,000 approx, 1,03,000 approx। চলো চলো নেক্সট যাচ্ছে 18.889 গ্রাম, 18.889 গ্রাম, মিনে কারি করা একটা চুর, 1,56,000 approx। স্লিক বাট সোবার ঠাসা কাজের 16.090 গ্রাম, 16.090 গ্রাম, 1,33,000 approx। বেবি বয় চেন কত গ্রামের হয়? 2.5 গ্রাম থেকে শুরু হয়, বেবি বয় চেন 2.5 গ্রাম থেকে শুরু হয়। চলো নেক্সট লাইট ওয়েট চুড, 13.075 গ্রাম, 13.075 গ্রাম, 1,08,000 approx, 1,08,000 approx। ১৯,000 approx। চলো নেক্সট যাচ্ছে 12.624 গ্রাম, 12.624 গ্রাম, প্রাইস যাচ্ছে 1,04,000 approx। নেক্সট 18.520 গ্রাম, 18.520 গ্রাম, 1,53,000 approx। নেক্সট যাচ্ছে 14.503 গ্রাম, 14.503 গ্রাম, 1,20,000 approx। নেক্সট যাচ্ছে 10.433 গ্রাম, 10.433 গ্রাম, 86,000 approx। চলো আর চুর দেখাচ্ছি না, অনেকগুলো চুর দেখিয়ে দিলাম, আর চুর দেখাচ্ছি না। আজ কি হাফকান দেখাবে? হাফকান দিস তো। আচ্ছা এবার কি দেখাবো? এবার কভার ব্যাঙ্গেল দেখাবো, সেফটি পিন গানে। ওরে বাবা রে, কাকে কি দেখাবো? সেফটি পিন গানের দুল আগের দিন বলেছিলে হাফকান দেখাবে, বলে তো ছিলাম দিদি দেখাচ্ছি। পেয়ারের দাম না, সিঙ্গেল দাম সীমা দিই, যেগুলো চুর দেখালাম সিঙ্গেল পিসের ওয়েট বলেছি, সিঙ্গেল পিসের দাম বলেছি। আচ্ছা কভার ব্যাঙ্গেলটা আমি ভিডিও পোস্ট করে দেবো, ঠিক আছে? কভার ব্যাঙ্গেলটা এখন দেখাচ্ছি না, কভার ব্যাঙ্গেলটা আমি ভিডিও পোস্ট করে দিচ্ছি তোমরা। হাফ কানটা বিকি, হাফ কান দে তো, হাফ কান। আর কি কি বলছিল বারবার? হাফকান আর সেফটি পিন আর হাফকান। তোমার কানের দুলটার ওয়েট, আমার কানের দুলটা 7.037 গ্রাম, 7.037 গ্রাম, 58,000 approx, 58,000 approx। আজকে রেট 70,750 রুপিস, 70,750 রুপিস। খোলতো তো তোদের ফোনটা, ব্ল্যাক হারটা দেখানো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, পার্ল চোকার, পার্ল চোকার পাশা দেখিও, হ্যাঁ ছোট পাশা। ব্যাক করে আবার রিফ্রেশ করে দে, দেখাবো। চুর পলা দেখানো হয়ে গেছে মন্দিরা দি, ব্রেস লাগবে না, বিথি চলে এসেছে আমার, বিথি দিয়ে দেবে।
মানতার সাথে দেখাও দিদি, আজকে রেট 70,752 rupees পালসি তাহার দেখিয়ে দিয়েছো, ঝাপটা কানের দুল দেখাবে, ঝাপটা কানের দুলটা কি জিনিস দিদি, মঙ্গলসূত্র লকেট দেখিও, মঙ্গলসূত্র লকেট রিপোস্ট করবো, ব্রেসলেট পলা, ব্রেসলেট পলা দেখাইনি, দেড় প্যাচ পলা দেখিয়েছি, পেসিং পলা দেখিয়েছি, ঠিক আছে চলো হাফ গান যারা দেখতে চাইছিলে, হ্যাঁ হ্যাঁ 3.831 gram রাজকোট গুলো নিয়ে আসিস, 3.831 gram 3.831 gram 31,000 approx first half gram দেখালাম, next half gram 4.015 gram 4.015 gram 33,000 approx light weight মানতাসো দেখাবে প্লিজ, আমি গুজরাট থেকে তোমার লাইভ দেখছি, দারুন কালেকশন, থ্যাংক ইউ সঙ্গীতা দি, লাইট ওয়েট মানতাসা লাস্ট লাইভেও দেখিয়েছি, তাই আজকে একটু শেষের দিকে দেখাবো, নেক্সট 3.989 gram 3.989 gram 33,000 approx 33,000 approx 2.180 gram ও না সরি, চলো নেক্সট দেখাচ্ছি, হ্যাঁ 4.071 gram প্রাইস যাচ্ছে 33,000 অ্যাপ্রক্স, মুখ পলা লাইট ওয়েট এর পিক আপলোড করো, মুখ পলা দেখিয়ে দিয়েছি আমি, 4 gram থেকে মুখ পলা দেখিয়ে দিয়েছি, চলো নেক্সট 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 হয়ে গেছে, আচ্ছা এই কটাই হাফ কান এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, সেফটি পিন ইয়ারিং দেখাবো এবার, ফার্স্ট সেফটি পিন ইয়ারিং 3.296 gram 3.296 gram রেগুলার ইউজ করতে পারবে 27,000 approx 27,000 approx, চলো নেক্সট 8.036 gram 8.036 gram বেশ বড়, 8.036 gram 8.036 gram ভীষণ স্মার্ট দেখতে ইয়ারিংটা, 69,000 approx 69,000 approx এরকমই আর একটা দেখে নাও 6.955 gram 6.955 gram 60,000 approx 60,000 approx তুমি আমার নেকলেস দেখালে না, কতবার মেসেজ করলাম দেখাবো দেখাবো, আমি চলে যাইনি তো এখনো, নেকলেস দেখিয়েই যাব, চলো নেক্সট 3.130 gram 3.130 gram প্রাইস আছে 27,000 approx এরপরে নেকলেস সীতা হাত দেখে না বিশেষ করে, নেকলেস কত গ্রাম, নেকলেস মোটামুটি তুই আজকে 7 gram থেকে শুরু করে 15 gram মধ্যে, তার উপরে আর কিছু, চলো নেক্সট যাচ্ছে 2.303 gram 2.303 gram 20,000 approx পেছনে ক্রিস্টাল লহরিটা দেখিয়ে দিয়েছি দিদি, চলো নেক্সট যাচ্ছে 2.719 gram 2.719 gram 2.719 gram 23,000 approx 23,000 approx প্রচুর সেফটি পিন রিং কত দেখাবো, 4.637 gram 4.637 gram 39,000 approx দিদি, আমার পার্লে রতনচুর দেখালে না লাইট ওয়েটের, পার্লে রতনচুর দু পিস আছে ওই জন্য দেখালাম না, একটু হোয়াটসঅ্যাপ করো দেখিয়ে দেবে, 2.198 gram 2.198 gram প্রাইস আছে 18,000 approx 18,000 approx ঠিক আছে তুই কর, চলো এবারে সেফটি পিন গুলো দেখে নাও, মারাত্মক সুন্দর দেখতে, 4.971 gram 4.971 gram অপূর্ব দেখতে 4.971 gram তিনটে করে এরকম বাটারফ্লাই হ্যাং করছে, ঠিক আছে মারাত্মক দেখতে 4.971 gram 43,000 approx, চলো নেক্সট যাচ্ছে 2.532 gram 2.532 gram 2.532 gram প্রাইস যাচ্ছে 21,000 approx নেক্সট যাচ্ছে 1.629 gram 1.629 gram 13,000 approx নেক্সট যাচ্ছে 2.034 gram 2.034 gram 16,000 approx নেক্সট যাচ্ছে 2.146 gram 2.146 gram 17,000 approx নেক্সট যাচ্ছে 4.941 gram এটা লুপের ওপরে যাচ্ছে, হ্যাঁ 4.941 gram এটা লুপের ওপরে যাচ্ছে 42,000 approx 42,000 approx চলো অপূর্ব একটা সেফটি পিন দেখাই, 4.569 gram
4.9569 গ্রাম। অপূর্ব দেখতে সে টিফিনটা, 39,000 অ্যাপ্রক্স, 39,000 অ্যাপ্রক্স। নেক্সট সেফটিপিন 4.102 গ্রাম, 4.102 গ্রাম প্রাইস আছে, 4.102 গ্রাম প্রাইস আছে, 34,000 অ্যাপ্রক্স। টাটা। নেকলেস এসছে কিছু? সীতাহার কত থেকে স্টার্টিং দিদি? 10 গ্রাম থেকে সীতাহার স্টার্টিং। চলো দাও একদম আজকে মোটামুটি 7-8 গ্রাম রেঞ্জ থেকে নেকলেস দেখাচ্ছি, দেখে নাও। 9.391 গ্রাম নতুন, 9.391 গ্রাম, 9.391 গ্রাম, 9.391 গ্রাম, 77,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে, 9.768 গ্রাম, 9.768 গ্রাম, 81,000 অ্যাপ্রক্স, 81,000 অ্যাপ্রক্স। যদি পার্লের কানের টানা দেখাও, পার্লের কানের টানা রেডি করা নেই গো, ক্যাটাপিলার রিং দেখিও প্লিজ, আজকে মনে হচ্ছে না আর হবে। চলো নেক্সট যাচ্ছে, 8.287 গ্রাম, 8.287 গ্রাম প্রাইস যাচ্ছে, 68,000 অ্যাপ্রক্স, 68,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে, 9.070 গ্রাম, এটা কিন্তু টু ইন ওয়ান পিস, এটা তোমরা চোকার হিসেবেও পড়তে পারবে, নেকলেস হিসেবেও পড়তে পারবে, 75,000 অ্যাপ্রক্স, 75,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে, এই কোথায় এর বারকোড নেই কেন? 8.090 গ্রাম, 8.090 গ্রাম প্রাইস আছে, 67,000 অ্যাপ্রক্স। 20 থেকে 22 এর মধ্যে 18 ইঞ্চি চেন হবে না। Whatever you show, I love it. Dr. Ruma Roy here. Thank you so much. Mukpala dekhiyecho, dekhi diji, dekhi diji, dekhi diji. Next, 7.315 gram, bhishon demanding ekta necklace, 7.315 gram, 60,000 approx. Mukpala dekhi diji, hai, dekhi diji mukpala. Chalo, next ekta chatai dekhe nao. 14.442 গ্রাম, মারাত্মক চাটাই, 14.442 গ্রাম, 1,19,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট যাচ্ছে, 10.216 গ্রাম, 10.216 গ্রাম প্রাইস আছে, 84,000 অ্যাপ্রক্স, 84,000 অ্যাপ্রক্স। নেক্সট আরেকটা চাটাই দেখে নাও, 11.769 গ্রাম, 11.769 গ্রাম, 97,000 অ্যাপ্রক্স, 97,000 অ্যাপ্রক্স। অপূর্ব একটা চাটাই কাম নেকলেস দেখে নাও, 13.268 গ্রাম, 13.268 গ্রাম, 1,10,000 অ্যাপ্রক্স। তোমার সীতাহাটের প্রাইস কত? 2,72,000 অ্যাপ্রক্স, 32.880 গ্রাম, 2,72,000 অ্যাপ্রক্স, 32.880 গ্রাম। মারাত্মক কভারেজের একটা সীতাহার। চলো নেক্সট দেখে নাও, 8.145 গ্রাম, 8.145 গ্রাম, 67,000 অ্যাপ্রক্স, 67,000 অ্যাপ্রক্স। নেক্সট যাচ্ছে, 15.190 গ্রাম, 15.190 গ্রাম, 1,26,000 অ্যাপ্রক্স। কত গ্রামের মধ্যে চাটাই দেখাবে গো? চাটাই একদম মোটামুটি 10 গ্রাম থেকে শুরু আছে, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে দেখে নাও। 13.091 গ্রাম, 13.091 গ্রাম প্রাইস আছে, 1,08,000 অ্যাপ্রক্স। চলো নেক্সট, 12.836 গ্রাম, 12.836 গ্রাম, 1,06,000 অ্যাপ্রক্স। নেক্সট চাটাই নেকলেসটা আরেকবার, চাটাই অনেকগুলো দেখিয়েছি দিদি, কতগুলো রিপিট করবো বলো একটু প্লিজ, রেকর্ডে লাইভটা দেখে নাও। নেকলেস আর দেখাচ্ছি না, এবার কিছু সীতাহার দেখাবো, সীতাহার দেখিয়ে আজকে লাইভটা শেষ করব। যেগুলো দেখানো হলো না, কভার ব্যাঙ্গেল, ছোট পাশা, এগুলো আমি রিল পোস্ট করে দেবো। মঙ্গলসূত্র লকেট, কভার ব্যাঙ্গেল,
ছোট পাশা সমস্তটা রিপোস্ট করে দেবো। আজকে রেট 70,750 rupees। আচ্ছা বালাটার কত দাম? 3,17,000 approx 36.96 1 gram 36.96 1 gram 3,17,000 approx কত গ্রামের মধ্যে চাটাই হার দেখাবে গো কত গ্রাম চাটাই হার মোটামুটি 10 গ্রাম থেকে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে একটু রেকর্ডেড লাইভ দেখে বা একটু হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবে। তোমার নেকলেসটার দাম, আচ্ছা 5 গ্রামের একটা চাটাই দেখবে ছট করে হাতে কাছে পেয়ে গেলাম তাই দেখিয়ে দিচ্ছি। দেখো 5 গ্রামের স্লিপ চাকাই স্লিক চাটাই 5.318 gram 44,000 approx ঠিক আছে। তোমার নেকলেসটা, আমার নেকলেসটা 23.183 gram 1,92,000 approx। আপনার পেছনে ফার্স্ট তাকের গোল্ড নেকলেসটা প্লিজ দেখাবেন। আমার পেছনে ফার্স্ট তাকের গোল্ড নেকলেস ১৩৫,000 approx। চলো সীতাহার লাইট ওয়েট, সীতাহার সব বেরিয়ে গেছে লাইট ওয়েট ১১,০০০ গ্রাম ১৭.742 গ্রাম 17.742 gram 1,47,000 approx তোমার বালাটা ডিটেল প্লিজ। আমার বালাটা 3,17,000 approx 36.96 1 gram জুই বালা 3,17,000 approx কিলান দেওয়া বালা প্রত্যেকের হাতে হয়ে যাবে। আচ্ছা এই হাইলি ডিমান্ডেড এই নেকলেসটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে 1.860 gram 15,000 approx যাচ্ছে প্রাইস। ফার্স্ট সীতাহারটা গালার পাংখা দেখি, ও গলে মে পেহনকে দেখি, ফার্স্ট সীতাহারটা দেখ একটু। হ্যাঁ চলো এটা একটু খোল আচ্ছা গলার সীতা ফার্স্ট সীতাহার যেটা গলে মে পেহনে কে লিয়ে বোলা আপনি দিদি ইয়ে নেকলেসটা সরা তো খুলে চলো এই যাচ্ছে সীতাহারটা ঠিক আছে এসে আয়েগা আপনি যে পেহনকে দিখানে কে লিয়ে বোলা দিদি ইয়ে এসে আয়েগা ঠিক আছে। এক গ্রামের নেকলেসটা গলায় ধরে দেখবো, এক গ্রামের নেকলেসটা ধরে দেখি গলায় ধরে দেখবে এক গ্রাম। ফার্স্ট সীতাহারটা গলায় পেহনকা দিখাইয়ে দিখা দিয়া মানে চলো এই এক গ্রামের নেকলেসটা যে গলায় ধরে দেখবে এই এই অবধি আসবে ঠিক আছে, বাকিটা প্যাসেল দিয়ে কভার করতে হবে এই অবধি আসবে গলায়। চলো 5 গ্রামের চাটাই 4 গ্রামে বানিয়ে দেওয়া যাবে না মধুরিমাদি, 5 গ্রামের চাটাই 4 গ্রামে বানিয়ে দেওয়া যাবে না। চলো 4.5 গ্রামে হয়ে যাবে কিন্তু 4 গ্রামে হবে। চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে না এই সানডেতে, তারপরে আবার উইকের মাঝখানে দেখা হচ্ছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কি কালেকশন দেখতে চাইছো সেটা অবশ্যই মেনশন করতে থেকো। সারা সপ্তাহ ধরে ছোট ছোট করে কিছু না কিছু রিল, কিছু না কিছু ফটো, কিছু না কিছু ভিডিও আপলোড করতেই থাকবো, সেগুলো তোমরা দেখবে, কেমন লাগছে কালেকশন সেটা জানাবে, সেখানে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও নেক্সট রিলে তোমরা কি আইটেম দেখতে চাইছো। আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের পছন্দ মতন জিনিস দেখিয়ে দেওয়া। আমার ইয়ারিংটার প্রাইস আছে 58,000 approx, 7.037 lakh, 58,000 approx, টাটা।